بسم الله الرحمن الرحيم. وَرُمْكُرُنَا مَعِي وَاشِنْدَالُوا عَلَّنَا مِشُرُوفَ وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة أن انزلناها وفرضناها وانزلنا فيها ايات بينات ايات بينات لعلكم تذكرون الزانيه والزاني فاجلدوا كل واحد منهما مئه جلده ولا تاخذكم بهما رافه في دين الله ان كنتم تؤمنون بالله واليوم الاخر وليشهد عذابهما طائفة من المؤمنين الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكح. الا زان او مشرك وحرم ذلك على المؤمنين والذين يرمون المحصنات ثم لم ياتوا باربعه شهداء فاجلدوهم ثمانين جلدة ولا تقبلوا لهم شهادة أبدا، وأولئك هم الفاسقون، إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم أربع شهادات بالله فشهادة احدهم اربع شهادات بالله انه لمن الصادقين والخامسه ان لعنه الله عليه ان كان من الكاذبين ويدرا عنها العذاب ان تشهد اربع شهادات بالله إنه لمن الكاذبين والخامسة أن غضب الله عليها والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين ولولا فضل الله عليكم ورحمته وان الله تواب حكيم. السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون الزانيات والزاني فجلدوا كل واحد منهما مئة جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين سمعني تبعت المندولي الله فكر رب العالمين الله فكر رب العالمين أما ذلك هداة دان كورشنا القرآن الكريم دي الحمد لله سال الله فكر جابوا الله فكر رب العالمين دين الإسلامير যাবতীয় বিধি বিধান নাজেল করেছেন মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে আল্লাহ আল্লাফাকরাবুল আলমিন দিন ইসলামে যে দণ্ডবিধান নির্ধারিত করেছেন দণ্ডবিধানের আল্লাহ ফাকরাবুল আলমিন এর কথা কোরআনিকেরিমে বর্ণনা করেছেন তাতে মানব জাতির কল্যাণ রয়েছে আমরা করব করবো নূরের। সুরায় নূর এবং সুরায় নিসা আর সুরা আহজাব এই তিনটি সুরাই মহিলাদের বিশেষ করে মাসলা মশাইল উল্লেখ করা হয়েছে সুতরাং মহিলাদের এই সুরাগুলির তসির পড়া উচিত তাদের সাথে সম্পর্কিত মাসলা মাসাইল জানার জন্য এছাড়া এই সুরাগুলিতে সামাজিক পারিবারিক বিধিবিধান হুকুম আহকাম বর্ণনা করা হয়েছে সুতরাং পুরুষদেরকেও এই সুরাগুলি সম্পর্কে সুরাগুলি তাফসির সম্পর্কে জ্ঞান হাসিল করা উচিত সুরা নেশা আর এইরকম তার সাথে সাথে সুরা যেমন তালাকের মাসাইল রয়েছে তো এই সুরাগুলি সম্পর্কে সুরা আহজাব সুরা আহজাব হেজাব পর্দা আরও মহিলা সংক্রান্ত মশলা মাসাইল তাতে বর্ণনা করা হয়েছে সুরা নূরে ইসলামী দণ্ডবিধান চরিত্র গঠন আর সমাজে যাতে করে পাপ ছড়িয়ে না পড়ে এইসব বিষয়গুলি উল্লেখ করা হয়েছে সমাজের যে সম্পর্কে অবনতি ঘটে যেসব কারণে যেমন মিথ্যা অপবাদ দেওয়ায় মানুষের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয় শত্রুতার সৃষ্টি হয় সেসব থেকে সতর্ক করা হয়েছে এবং মিথ্যা অপবাদের দণ্ডবিধান এখানে বর্ণনা করা হয়েছে তো এই সুরায় নূর রাসোর ইসলামের মদিনার জীবনে নাজিল হয়েছে আর সুরায় নূরে বিশেষ করে সামাজিক মাসাইল আর পারিবারিক মাসাইল নারী সংক্রান্ত মাসাইল বর্ণনা করা হয়েছে আল্লাহ করছেন আনজাল নাহা আল্লাহাকের মানে করেছেন সুরাতি সুরাতুন এ হচ্ছে একটি সুরা অন্যগুলিও সুরা কিন্তু বিশেষ করে এই সুরা সম্পর্কে মানুষকে গুরুত্ব বুঝানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন এই ভঙ্গিমায় বর্ণনা করছেন সবগুলি পাকের সুরা আর সবগুলি কোরআনে কেরিমের সুরা কিন্তু এই সুরা শুরু করতে আল্লাহ বলছেন যে সুরাতুন এ হচ্ছে একটি এমন সুরা আনজাল নাহা যা আমি নাজিল করেছি অবতীর্ণ করেছি ফারাজা নাহা এবং যা আমি বিধিবদ্ধ করেছি ফরজ করেছি অর্থাৎ এর বিধিবিধান আমি নির্ধারিত করেছি এই সুরায় যেসব বিধিবিধান আমি বর্ণনা করেছি মানুষের জন্য তা পালন করা আবশ্যক আর এতে আমি সুস্পষ্ট আয়াত সমূহ নাজিল করেছি সুস্পষ্ট আয়াত সমূহ মানে বলি আল্লাহ হুকুম আহকাম স্পষ্ট ভাবে বর্ণনা করেছেন এই সুরাই আল্লাহম তাজা যাতে তোমরা উপদেশ গ্রহণ করো আল্লাহ পাকের এই কিতাব থেকে আল্লাহ পাকের এই সুরায় সুরায় নূর থেকে তোমরা উপদেশ নিতে পারো তারপরে আল্লাপাকবুল আলামিন ব্যবিচারের শাস্তি উল্লেখ করেছেন আর বিশেষ করে এই শাস্তি হচ্ছে ওই সব ব্যবিচারকারী অথবা ব্যবিচারকারিনীর যারা অবিবাহিত যারা এখনও বিবাহের জগতে পদার্পণ করেনি আর এক রকমের ব্যবিচারকারী ব্যবিচারকারিনী যারা হচ্ছে বিবাহিত যাদের বিবাহ হয়েছে সে এখন স্ত্রী থাক আর নাই থাক স্ত্রী তালাক হয়ে যাক স্ত্রী মারা গেছে অথবা যে কোনো অবস্থায় হোক কিন্তু বিবাহ হয়েছে সাইব সাইব আর এর বিপরীত হচ্ছে বিক্র যারা বিবাহের জগতে পদর্পণ করেনি তো যা অবিবাহিত পুরুষ আর নারী যদি জেনাই লিপ্ত হয় তার শরীয়তে নির্ধারিত শাস্তি আল্লাপাক এখানে বর্ণনা করেছেন আর বিবাহিত ব্যক্তি পুরুষ হোক আর নারী হোক যদি জেনাই বিচারে লিপ্ত হয় আর তা প্রমাণিত হয় প্রমাণিত হবে মাধ্যমে স্বীকার নিজেই স্বীকার করলো এটা সহজ এইভাবে জেনা বা বিচার প্রমাণ হওয়া সহজ কিন্তু সাধারণত মানুষ স্বীকার করতে চায় না একমাত্র রসল সাল্লাম যাদেরকে নিজের হাতে গড়ে মমিন মুসলিম বানিয়েছিলেন যাদেরকে স্বয়ং তিনি প্রশিক্ষণ দিয়েছিলেন তরবিয়ত দিয়েছিলেন তাদের মধ্যে এই গুণটা ছিল আর তাদের সত্যিকার অনসারী যদি কেউ হয় তো হতে পারে যে অপরাধের শিকার নিজে এসে করবে যে জানাই তো ইয়া আসুল আল্লাহ হে আল্লাহ রসুল আমার দ্বারা ব্যবিচার হয়ে গেছে এমনি আসাব তো জম্বান আজিমান আমি মহাপাপ করে ফেলেছি বড় গোনা করে ফেলেছি আসাব তো ইয়া আসুল আল্লাহ আমি হদে পৌঁছে গেছি আল্লাফাক নির্ধারিত শাস্তির যোগ্য হয়ে পড়েছি এইভাবে রসদুল্লা সামনে কেউ ভুলভ্রান্তি করলে অপরাধ করলে সে নিজেই স্বীকার করত কিন্তু আজকালকার মানুষ তো মুসলিমদের জন্য প্রশাসন দিয়েও কন্ট্রোল করা যায় না হ্যাঁ এত থানা পুলিশ আর ডিফেন্স প্রতিরক্ষা আর এসব সবচেয়ে বেশি ব্যয় আজকালকার পৃথিবী এর সরকাররা খরচ করে থাকে এই প্রশাসন প্রশাসনে হ্যাঁ থানা পুলিশে আর আপনার সেনাবাহিনীতে এতে সবচেয়ে বেশি খরচ করে থাকে কিসের জন্য শান্তি কায়েম করবে কিন্তু শান্তি কোথায় একে অপরকে ধ্বংস করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে আর প্রস্তুতি নিচ্ছে এই জন্য আল্লাহ পাকের জমিনে শান্তি কায়েম হয় না তো যদি স্বীকার কেউ করে না তাহলে তো সহজ জেনা বা ব্যবিচার প্রমাণ করা আর তারপরে ইসলামের যে দণ্ডবিধান আছে তা কায়েম করবে খালিফা মুসলিম সরকার কোন সাধারণ মানুষ নয় কোন আলেম না কোন মুফতি নয় আর যদি না হয় তাহলে চারটি সাক্ষী লাগবে একটা নয় দুটা নয় দুনিয়ার সমস্ত কিছু প্রমাণ করার জন্য দুটো সাক্ষী যথেষ্ট দুইজন ভালো মানুষ সৎকর্মশীল কাবিরা মুক্ত ফরোজ অজেব ছাড়ে না কাবিরা গোনা করে না এই রকম মুসলিম যদি হয় তাহলে যে কোনো ক্ষেত্রে দুজন সাক্ষী যথেষ্ট এই রকম একমাত্র জেনা ব্যাবিচার আর সমকামিতা কারণ এটা হচ্ছে মান বিষয় ইজ্জত বিষয়ের বিষয় মান সম্মান যদি কারো প্রমাণ হয়ে যায় কারো সমকামিতা প্রমাণ হয়ে যায় তাহলে সে চরিত্রহীন চরিত্রহীন সাব্যস্ত হইল দুইজন হয়তো মিথ্যা এক কথায় একমত হয়ে যেতে পারে কিন্তু চারজন একসাথে আর এমন মুসলিম যারা ফরজ অজব ছাড়ে না আর হারাম কাবিরাও করে না এই রকম চারজন মুসলিম একমত হয়ে যাবে আর মিথ্যে একটা রচনা করে দিবে আর বলে দিবে যে এই লোক জেনাই লিপ্ত হয়েছে এই লোক সমীকামিতা লিপ্ত হয়েছে এটা সাধারণত সম্ভব নয় তাহলে যে কেউ সাক্ষী হতে পারে ইসলামের দৃষ্টিতে সাক্ষী হওয়ার জন্য কাবিরা মুক্ত হইতে হবে আদেল হইতে হবে মুসলিম হবে সাবালোক হবে আদেল হবে নাই পরায়ণ হবে সত্যবাদী হবে ফরজ অজব আদায়কারী হবে হারাম কাবিরা থেকে বেঁচে থাকা লোক হবে না হলে ইসলামিক আদালতে তার সাক্ষী গ্রহণযোগ্য নাই আলহামদুলিল্লাহ এর উপর সৌদি আরবে আমল আছে সৌদি আরবে যে কোনো সাক্ষী পেশ করলে ও সাক্ষীর সত্যায়নের জন্য সার্টিফাইয়ের জন্য আর দুইজনকে ডাকা হয় যে এই সাক্ষীকে চেন দুইজন মুসলিম নামাজি এসে বলুক তোমরা নামাজ পড়ো হ্যাঁ নামাজ পড়ি তোমরা আহারাম কাবিরাতে নাও তো তারপরে বলে আচ্ছা এই একে চেন হ্যাঁ চেন কেমন চেন নামাজ পড়ে আমার সামনে অনেকবার এরকম সাক্ষীকে এখানকার মাহাকামাই কোটি আদালতে এরকম জিজ্ঞাসা করা হয়েছে এটা হচ্ছে ইসলামিক রাষ্ট্র এটা হচ্ছে ইসলামিক কাজা ইসলামিক হচ্ছে ইসলামিক আদালত আর কাফের মুসলিম সমান আর নেক সমান আল্লাহ ভিরু আল্লাহ আল্লাহ দুসমন সমান এটা ইসলাম নয় আর ইসলামিক রাষ্ট্র নয় আর ইসলামিক আদালত নাই মানে ইসলামিক আদালত জাহিলি আদালত তো আল্লাহ ফাক রাবুল আলমিন জেনাকারিনী আর জেনাকারীর শাস্তি সম্পর্কে এখানে যা বর্ণনা করছেন তা হচ্ছে যারা অবিবাহিত থাকা অবস্থায় বা বিচারে লিপ্ত হয়েছে তাদের শাস্তি মহারাল্লা তো অজ্জানি জেনাকারিনী অজানি আর জেনাকারী জেনাকারিনী মহিলা আর জেনাকারী পুরুষ কুল্লা ওয়াহিদ মেহমা তাদের প্রত্যেককে তোমরা ঘাত করো মেয়ে এত জালদা একশোটি 100 টি মাত্রাঘাত করো ওয়ালা তাখুযকুম বিহিরাফাতুন ফি দীনিল্লাহ আর আল্লাহ পাকের دین প্রতিষ্ঠা করতে গিয়ে তোমরা জানো নম্রতা অবলম্বন না করো তোমাদেরকে নম্রতা দয়া মায়া জানো প্রভাবিত না করো ওয়ালা তাখুযকুম বিহিরাফাত রাফাত মানে রাহমাতুন তোমাদেরকে দয়া মায়া জানো প্রভাবিত না করে এই দুই জন জেনাকারী নারী আর জেনাকারী পুরুষ সম্পর্কে আল্লাহ পাকের দিন কায়েম করতে গিয়ে আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠা করতে গিয়ে তাহলে আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠা করা ব্যাপক অর্থ দিনের যে কোনো বিধিবিধান আপনি পালন করেন সেটা হচ্ছে আল্লাহ পাকের দিন কায়েম করা ব্যক্তি জীবনে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন সবচেয়ে বড় আপনার দিন কায়েম করা তহির প্রতিষ্ঠা করেছেন আপনি শির্ক মুক্ত হয়েছেন এটা হচ্ছে দিন কায়েম করা আর এই রকমই ইসলামে দণ্ডবিধান জেনা কারীর শাস্তি বাস্তবায়ন করা এটা হচ্ছে দিন দিন তাহলে ব্যাপক অর্থ রাখে যার যতটা ক্ষমতা আছে সেই ক্ষমতা সাধ্য মোতাবেক আল্লাপা কোনো ব্যক্তিকে এমন কোন দায়িত্ব চাপান না যা তার সাধ্যের বাইরে সরকারের যা সাধ্য আছে তারা সেটা পালন করে দিন কায়েম করবে জনসাধারণের যা সাধ্য সাধ্যে আছে তা পালন করে দিন কায়েম করবে আলেমের যতটা ক্ষমতা আছে তার এলম আছে সুতরাং সাধারণ মানুষ চাইতে বেশি সে দিনের ক্ষেত্রে প্রতিষ্ঠার ক্ষেত্রে সে সচেষ্ট হবে আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করছেন যে ওলা তা খুচকুম বেহমার আফাতুন ফিদ্দিন ইল্লাহ তোমাদেরকে যেন দয়া মায়া প্রভাবিত না করে তাদের প্রতি আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে অর্থাৎ দণ্ডবিধান করতে গিয়ে তার মানে কি যখন আপনি করবেন হ্যাঁ কোন অপরাধী জেনাকারিকে জেনাকারি কে তখন যেন মায়া না হয় এটা কি অর্থের এর এটা তো স্বাভাবিক প্রাকৃতিক বিষয় যে কাউকে মারলে মায়া লাগে হ্যাঁ একমাত্র শত্রু শত্রু যে মারে তখন মায়া লাগে না লড়াই করে মারামারি করছে হ্যাঁ আর একেবারে মেজাজ ফায়ার হয়ে আছে আগুন আর কি হচ্ছে না হচ্ছে আর কতটা মারলাম আর সে কতটা অপরাধ আর কতটা দিলাম যে কোনো মানুষ যে কোনো মানুষ লোককে মারতে দেখছেন মায়া লাগবে না আপনার প্রাকৃতিক এটা মানুষকে মারতে দেখলে মায়া লাগবে এটা গরু ছাগলকে খুব বেশি যদি মারতে দেখেন মায়া লাগবে দেখি আপনাকে তো এটা তো মানুষের স্বভাব এটা মানুষের ফিতরত নেচার তাহলে এটা কি আল্লাহ নিষেধ করছে এটা মানুষের প্রকৃতি সেটাকে নিষেধ করছে না এটা নিষেধ নাই তাহলে এই আয়াতটাকে বুঝতে আর একটু বেশি করে বুঝতে হবে সেটা হচ্ছে এমন মায়া দয়া যেন তোমাদেরকে প্রভাবিত না করে যে তোমরা দণ্ডবিধানকে কায়েমই করলে না এমন মায়া হলে যে না না কে বাধ্য ছোড়ে দাও যেন করেছে করেছে যাক ভুল করেছে মাফ করে দাও এইটা চলবে না আল্লাহর বিধানকে অমান্য করলে আল্লাহর বিধান কায়েম করলে না এই রকম অবস্থায় যেন না পৌঁছে দেয় তোমাদেরকে আর এমনি বেতরাঘাত করছে আর মায়াও লাগছে অথবা আর আপনি দেখছেন আপনাকে মায়া লাগছে এটা প্রাকৃতিক বিষয় হইতে পারে আপনার আত্মীয় হোক আর নাই হোক আর আপনার পরিচিত হোক আর নাই হোক মানুষ হিসাবে মায়া দয়া সবার অন্তরে আছে কারো কম কারো বেশি তো আল্লাপাক সেটা নিষেধ করেনি কিন্তু মায়া মায়াদয়া যদি মানুষকে গনাই লিপ্ত করে আল্লাপাকের ফরজ বিধান পালনে যদি বাধা সৃষ্টি করে সেটা হচ্ছে আরাম যেটা এখানে নিষেধ করা হয়েছে এনকোনতুম তো মেনো না বিল্লাহ ইওয়ালি অমবিলা আখের তোমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাসী হও আর আখেরাতে বিশ্বাসী হয় পরকালে আখেরাতের দিনে বিশ্বাসী হও তাহলে আল্লাহর প্রতি যারা বিশ্বাসী আর পরকালে যারা বিশ্বাসী তারা আল্লাহর নির্ধারিত দণ্ডবিধান কায়েম করায় অবহেলা করবে না অশিকী আর দুধরের কথা অবহেলা করবে না গাফিলতি করবে না এমন কি মায়াও করবে না যে লোকটার পর মায়া লাগছে না আল্লাহাক এমন একটা শর্ত লাগিয়েছেন যেটা হচ্ছে ইমানের পরিচয় আল্লাহর প্রতি আপনার বিশ্বাস আছে পরকালের প্রতি ইমান যে কোনো স্তরের লক্ষণ না কেন যদি আল্লাহ পরকালে বিশ্বাস থাকে থাকে তাহলে আল্লাহ করায় অবহেলা কেন গাফিলতি কেন আবার এর ওপর চরম অপরাধ হচ্ছে আল্লাহর নির্ধারিত দণ্ডবিধানকে সরিয়ে দিয়ে মানব বিধান নিয়ে আসা কেন এত বড় দুঃসাহসিকতা কেন আল্লাহ ইমান আছে পরকালে ইমান আছে চিন্তা করুন তাহলে ওয়ালিয়াসাদ আযাবাহমা তায়ফাতুম মিনাল মুমিনিন আর এই উভয়ের শাস্তি যেন প্রত্যক্ষ করে ওয়ালিয়াসাদ শাহেদা সাদ মানে সচক্ষে দেখা প্রত্যক্ষ করা হাজির থাকা শাহেদা সাদ মানে হাজির হওয়া অথবা প্রত্যক্ষ করা আর শাহেদা সাদ মানে সাক্ষী দেওয়া হয় এখানে প্রত্যক্ষ করা বা উপস্থিত থাকা অর্থে রয়েছে ওয়ালিয়া সাদ আজাব আহমা এই দুইজনকে যখন শাস্তি দেবেন অর্থাৎ নারী জেনাকারী পুরুষের ওপর যখন দণ্ডবিধান করা হবে হদ করা হবে বেত্রাঘাত যখন করা হবে তাদেরকে তখন তাদের এই শাস্তি আজাব আল্লাপা করেছেন দুনিয়ার আজাব আর দুনিয়ার আজাব দুনিয়ার শাস্তি আখেরাতের আজাবের তুলনায় শাস্তির তুলনায় খুব হালকা নবী করিম সালাম আজাবল আখেরা আখেরাতের যে মহাশাস্তি রয়েছে কবরের আজাব আর বিচার দিবসের আজাব আর জাহান নামের আজাব এর সামনে দুনিয়ার যতই বড় আজাব হোক না কেন কেসাস মৃত্যুদণ্ড হোক আর রোজম পাথর মেরে সংসার করা হোক বিবাহিত লোক যদি জেনাকারী হয় বা জেনাকারি হয় এটা তুলনামূলক আখেরাতের আজাবের সামনে খুবই হালকা আহ্বান অনেক হালকা অনেক হালকা কিন্তু মানুষ দুনিয়া সংশোধন করতে চায় না দুনিয়ায় যদি সংশোধন করে নাই তা আখেরাতের মহাশাস্তি থেকে বেঁচে যাবে বলছেন আল্লাহ যে আজা এই অর্থাৎ জেনাকারী নারী জেনাকারী পুরুষের শাস্তিতে যেন উপস্থিত থাকে বা শাস্তি প্রত্যক্ষ করে তাই ফত মিনাল মমিন মমিনের একটি দল মমিনের একটি দল একটি দল কখন হবে কমপক্ষে সর্বনিম্ন দল হচ্ছে তিনজন সর্বনিম্ন দল তাহলে দণ্ডবিধান কম পক্ষে তিনজন থাকবে আর যত বেশি থাকবে তত উপকারিতা রয়েছে উপকারিতা রয়েছে কি কেন উপস্থিত থাকবে নির্জনে দণ্ডবিধান কায়েম করলেন না নির্জনে কোন এক কক্ষে জেলের এক কক্ষে না এটা ইসলামে জাহেজ নয় লুকিয়ে গোপনে ঘরের ভিতরেই না এমন জায়গায় যে কেউ যেন টের না পায় জানতে না পারে যে কখন দণ্ডবিধান করা হচ্ছে না এটা জায়জ নাই আল্লাপাকে এটা নির্দেশ এতে একটি হচ্ছে যে যেই লোকটির ওপর দণ্ডবিধান কায়েম করা হলো তাকে লাঞ্ছিত অপদস্ত করা হলো যাতে করে জীবনে আর এই রকমের পাপের সাহস না করে যারে তো খেয়েছি খেয়েছি হ্যাঁ মারের সাথে সাথে যে লাঞ্ছনা আর বঞ্চনা আর মানুষের সামনে যে আমি অপদস্থ হয়েছি এটা বরদাস্ত করা যায় না মার বরদাস্ত করা যেতে পারে কিন্তু মানহানি বরদাস্ত করা যেতে পারে না এটা এই এইরকম লোকদের এইরকম পাপিষ্ট চরিত্রের লোকদেরকে কি করবে পাপ মুক্ত করবে এটা আর একটা শাস্তি মানসিক শাস্তি হ্যাঁ একটা হচ্ছে শারীরিক শাস্তি হচ্ছে এক কষাঘাত করা আর মানসিক শাস্তি হচ্ছে যে লোকেরা দেখুক এই তামাশা একটা ফায়দা দ্বিতীয় ফায়দা এই দর্শকদের যারা দেখবি তাদের যে অনেকে আছে যাদের অন্তরে ব্যাধি আছে জেনার রোগ আছে মনটা চাই কিন্তু সুযোগ পাই না সুযোগ পেলে ছেড়ে দেবে না আর যদি ইসলামী প্রশাসন না থাকে তাহলেও ছেড়ে দেবে না হ্যাঁ আল্লাহকে ভয় করে না সমাজকে ভয় করে সরকারকে ভয় করে হ্যাঁ আইনকে ভয় করে ইসলামিক আদালতকে ভয় করে সতর্ক সাবধান হবে যে দেখ নিজের মনকে বলছে দেখ তুই খবরদার মনটা চাইছিল খবরদার এদিকে যাবি না সোজা যদি যারা বিয়ে কর সাবা লোক হয়েছিস তাড়াতাড়ি বিয়ে কর এই রাস্তায় যাবি না না হলে এইরকমই হবে তোর দাসা নিজেকে বলছে তাই না নিজেকে উপদেশ দিচ্ছে আল্লাহ আকেল মান হয়ে যাবে গায়ে রেহী জ্ঞানী আরবি একটা প্রবাদ রয়েছে যে জ্ঞানী ওই ব্যক্তি যে অন্যকে দেখে শিখে নেই দর্শকরা এই শাস্তি দেখে শিখে নিল যে আমরা আর এই জেনার রাস্তায় কখনো যাব না মাঝে মধ্যে মনে শয়তানি কথা আসছিল কিন্তু না 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 সব চলবে না হ্যাঁ ঠিক না কিন্তু আজকাল আজকাল জেনা এত বেশি কেন এই যে ইসলামের দণ্ডবিধান সরিয়ে দিয়েছে মুসলিমরা যার ফলে মুসলিম সমাজেও জেরা ব্যবচার কাফের সমাজ চাইতে কম না মুসলিম সমাজে অবাধ মেলামেশা মুসলিমদের কলেজ ইউনিভার্সিটিতে যে অবাধ মেলামেশা মুসলিমদের পার্কে হ্যাঁ আর বিচে যে অবাধ মেলামেশা মুসলিমদের দেশের অবস্থা মুসলিমদের শহরের অবস্থা মুসলিমদের জায়গা বললাম অবস্থা ওই রকমই যেমন অমুসলিম দেশের অবস্থা কোনো পার্থক্য নেই আল্লাহর দণ্ডবিধানকে সরিয়ে দিচ্ছে সেই জন্য এই ছিল শাস্তি কার বললাম শাস্তি কোন রকমের জেনাকারী অবিবাহিত আর যদি বিবাহিত হয় তাদের ক্ষেত্রে আল্লাহাক রব আল একটি আয়াত ছিল আপনাদের অবগতির জন্য বলি দিস আহজাবে তা ছিল আল্লাহ নাজল করি ছিলেন শেখ অর্থাৎ এখানে বোঝানো হয়েছে শেখা বোঝানো হয়েছে বিবাহিত বিবাহিতা যদি জেনা লিপ্ত হয় তাহলে তাদেরকে নিশ্চিত তোমরা রজম করো পাথর মেরে সংসার করে দাও এই আয়াত এর তেলাওয়াত মনসুখ হয়ে গেছে রোহিত হয়ে গেছে তেলাওয়াত মানে কোরআন এ আয়াত নেই কোরআন এ থেকে রোহিত করে দেওয়া হয়েছে তবে এর হুকুম বিধান বাকি রয়েছে তেলাওয়াত যখন রোহিত হয়ে গেছে তো এই আয়াতকে দলিল হিসাবে পেশ করা যাবে না ভালোমায় কেরাম সির শিরকারগণ বলছেন ফোকাহারা বলছেন যে এই আয়াতকে অবগতির জন্য বলে এটা দলিল স্বরূপ পেশ করা যাবে না তবে দলিল কি নবীকেরিম সাল্লাহ সাল্লে হাদিস হাদিস রয়েছে মুসলিমে রয়েছে অন্যান্য কিতাবে রয়েছে যে যদি বিবাহিত পুরুষ হ্যাঁ আর বিবাহিত নারী যদি জেনাই লিপ্ত হয় তাহলে তাদের শাস্তি হচ্ছে তাদের শাস্তি হচ্ছে আর রাজম রাজম রজম করতে হবে রজমের সাথে সাথে একটি হাদিস রয়েছে যে জলদ মেয়াতিন মানে একশো কোড়াও লাগাইতে হবে একশোটি কষাঘাত করতে হবে আর রজমও করতে হবে অধিকাংশ অলমারা ক্ষেত্রে বলছেন না একশোটি বেত্রাঘাত করবেন তারপরে আবার রজম করবেন প্রয়োজনই না কারণ বড় শাস্তির মধ্যে ক্ষুদ্র শাস্তি সামিল সুতরাং যাকে মৃত্যুদণ্ডই দেওয়া হচ্ছে পাথর মেরে সংসার করে দেওয়া হচ্ছে তো ক্ষুদ্র শাস্তি তাতে সামিল সুতরাং আলাদা করে আর বেত্রাঘাতের কোনো প্রয়োজন নেই আল্লাহ আলম তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিন

লায়ান কে হওয়া তাকে যেন বিয়ে না করে জেনাকারী পুরুষ বিয়ে করুক অথবা মুশ্রেক জেনাকারী আর কে একসাথে বর্ণনা করেছেন এতে কি হেকমত রয়েছে হুকুম বা তাফির পরে বলছি এখানে এই কথাটি শুনে নেন জেনাকারী আর কি চরিত্রহীনা হ্যাঁ জেনাকারিনী কে বিবাহ করতে পারে আর এর বিভরীতটাও যদি চরিত্রহীন হয় তাকে কোনো ভালো মানুষ বিয়ে করতে পারে না তাকে বিয়ে করবে কে হয় জেনাকারী পুরুষ আর না হয় মুসরেক এইরকমই তার বিপরীতটা আর কি এক কথায় কোন একদিকে এই দিকে মহিলা নামাজি আর খারাপ চরিত্রের পুরুষ বিবাহ করছে মুশরেক বিবাহ করছে আর বিয়ে করছে জেনাকারী এটাও যেমন হইতে পারে না তেমন এর বিপরীতটা হইতে পারে না যেমন চরিত্রের হবে মহিলা তেমন স্বামী তার হবে এটা হচ্ছে চরিত্র ভালো মানুষ কেউ যেনাকারিকে বিবাহ না করে ভালো ভালো পুরুষ পুরুষ যেন কোনোদিন ভালো মহিলা 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 নেক যেন কোনো খারাপ স্বামী গ্রহণ না করে জেনাকারীকে বিবাহ না করে চরিত্রহীনকে বিবাহ না করে ওই রকমই কোনো মুসরিক যেন বিবাহ না করে সুতরাং এখানে যেন আল্লাহ পাকের বিধান যেমন আপনি চরিত্রহীন পুরুষের সাথে আপনার মেয়ের আপনার বোনের বিবাহ দেবেন না তেমন কোন মুশ্রেকের সাথে বৌদ্ধবাদীর সাথে মুশ্রেক মানে শুধু মূর্তি পূজক নয় যে মূর্তির পূজা করে যে কবর মাজার পূজা করে হ্যাঁ তার সাথে আপনি মেয়েকে উঠিয়ে দেবেন না খেয়ানত করবেন আপনি এই ক্ষেত্রে বেলায়তের আপনাকে আল্লাহ পাকে অলি বানিয়েছেন অভিভাবক বানিয়েছেন আল্লাহর সামনে জবাবদারি করতে হবে বেনামাজের হাতে উঠিয়ে দেবেন না বেনামাজি মুশ্রেকের সমতুল তার মতোই শুধু বেনামাজির হাতে উঠিয়ে দেবেন না যেমন চরিত্র হাতে উঠিয়ে দেবেন না আপনার মেয়ে আপনার বোন যদি নামাজি হয় আল্লাহ ভীর হয় তাহলে ওই রকম ছেলে আপনি খোঁজ করবে এটা হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ ওয়াহর রে মাজা আলি আলাল আল আর এটা হারাম করা হয়েছে মমিনদের ওপর যে জেনাকারী আর মুর্শেককে আল্লাহ একসাথে বর্ণনা করলেন হ্যাঁ কেন তার সামঞ্জস্য আছে তাহলে দুইজনের মধ্যে দুইজনের মধ্যে সামঞ্জস্য আছে কোন দিক থেকে বলছেন যে মুসরে আল্লাহর সাথে কি করে করে আল্লাহর শরিক হক কাকে দিয়ে দেয় আল্লার জিলানি কে দেয় চিস্তি কে দেয় না হলে দেব দেবী দেয় মূর্তি দেয় প্রতিমাকে দেয় গাছ দেয় হ্যাঁ গঙ্গা কে দেয় যমুনা কে দেয় ঠিক না তা আল্লাহ পাকের হক মুসরে কি করে অন্যকে দিয়ে দেয় আল্লাহ পাকের বান্দাদের দিয়ে দেয় ওই রকমই জেনাকারিনী মহিলা তার স্বামীর হক হ্যাঁ স্বামীর হক কাকে দেয় অপর পুরুষকে দিয়ে দেয় এই সামঞ্জস্য আছে এই জন্য আল্লাহ ফাকর রব্বুর একসাথে বর্ণনা করেছে অন্য পাপির কথা তো বর্ণনা করলেন না বললেন না যে খনি বিয়ে করতে পারে এ কথা বললেন না হ্যাঁ মদ করে বিয়ে করতে পারে এ কথা বলেন না আর আল্লাহ ফাক বলছেন অহর রেমা জালে কালাল মোমিন মোমিনদের ওপর এটা হারাম করা হয়েছে কি হারাম করা হয়েছে একটি তফসির হচ্ছে যে জেনা মমিনদের ওপর আরাম করা হয়েছে সহজ কথা তাই না সুনিশ্চিত কেউ যদি মনে করে যে না হারাম নয় প্রয়োজনে চলবে তাহলে সে মুসলিম না সে হ্যাঁ সে হারামকে হালাল করলো আর হারামকে হালাল মনে করা হচ্ছে কুফুরি বড় কুফুরি মুরতাদ হয়ে যাও কোনো হারামকে যা আল্লাহাপা কোরআনের ভাষা অথবা রসলাস তার স্পষ্ট হাদিসে হারাম ঘোষণা করেছে কেউ যদি সেকে ইস্তেহলাল করে মানে হালাল মনে করে তাহলে সেই ব্যক্তি ইসলাম বিমুখ মুর্ত মুসলিম নাই জেনাকে মমিনদের উপর হারাম করা হয়েছে এটা একটা তফসিল আর একটা তফসিল হৌর মাজা লেখা মানে আজানিয়া হৌর রে মাজা লেখা মানে জেনা নিকে বিবাহ করা অথবা জেনা কারি পুরুষের সাথে মেয়ের বোনের বিবাহ দেওয়া মমিনদের উপর হারাম করা হয়েছে মমিনরা কখনো জেনাকারী পুরুষ আর মুশ্রিক পুরুষের সাথে বোনের মেয়ের বিবাহ দেবে না ওইরকমই জেনাক জেনা জেনা জেনাকারী জেনাকারী মহিলা বা জেনাকারিনী অথবা মুশ্রেকা মহিলাকে কোন মমিন বিবাহ করবে না অহর রেমাজা আলী কাল মমিন এই বিবাহ করা জেনাকারিনীকে অথবা মুশ্রেকাকে মমিনদের উপর হারাম করা হয়েছে আপনি যদি মমিন হন তাহলে আপনি চরিত্রবতী মহিলাকে বিবাহ করবেন আপনি কখনো চরিত্রহীন মহিলা যার চরিত্র সম্পর্কে আপনি জানতে পেরেছেন যে চরিত্র খারাপ কখনো বিয়ে করবেন না যার আকিদা সম্পর্কে জানতে পেরেছেন যে এরা সির কেলিপ্ত কখন আপনি বিয়ে করবে। হরে মাজা আলে কালের তাহলে দুটোই অর্থ হইতে পারে জেনা হারাম করা হয়েছে এবং জেনাকারী জেনাকারিনীর সাথে বিবাহ বিবাহের সম্পর্ক ও হারাম করা হয়েছে আয়াতের শুরুতে বললাম যে এই আয়াতে যদি আল্লাহ পাক যেন জুমলা খাবরিয়া দিয়ে লায়ান কেহ নির্দেশ নেই কিন্তু আমরের সেগা নেই কিন্তু আমি যে তফসিরটা বললাম একদল মুফাস্তররা বলছেন যে আল্লাহ যেন নিষেধ করছেন যে জেনাকারী যেন কোন বিবাহ করে ও জেনাকারি নাকি বিবাহ করো অথবা মোশ্রী বিবাহ করুক তাহলে আল্লাপাকের নির্দেশ এটা এটা একটি তাফসির আর আরেকটি তাফসির হচ্ছে যে পাক এখানে আদেশ নিষেধ বলেননি আল্লাহ পাক মানুষের বাস্তব অবস্থা তুলে ধরেছে কেমন কথা বাস্তব অবস্থা মানুষের এটা হচ্ছে স্বভাব যে যেমন তেমন খুঁজে যে যেমন তেমন খোঁজে একজন মাহিদ তহিদ বিশ্বাসী নামাজি আল্লাহিরু সৎকর্মশীল কখনো জেনাকারিণী কে বিবাহ করতে রাজি হবে না এটা স্বভাব সৎকর্মশীল মানুষের স্বভাব এটা হ্যাঁ কখনো মুশ্রিকাকে বিবাহ করতে রাজি হবে না যে শিরকের ঘর গিয়ে বিয়ে করব আমি কখনোই রাজি হবে না এই রকমই এর বিপরীতটা একজন চরিত্রহীন পুরুষ একজন মুসলেক পুরুষ কখনো মহিলাকে বিয়ে করতে রাজি হবে না মহিলাকে বিয়ে করতে চাইবে না হ্যাঁ নিজের চরিত্রহীন সুতরাং চরিত্র বেহায় আবে পর্দা হ্যাঁ হ্যাঁ ওইগুলোকে পছন্দ করবে ওইগুলোকে পছন্দ করবে এইরকমই যে চরিত্রহীনা মহিলা চরিত্রহীনা মহিলা কখনো দাড়িওয়ালাকে পছন্দ করবে না কখনো দাড়িওয়ালাকে পছন্দ করবে না কখনো নামাজীকে পছন্দ করবে না কখনো আল্লাহ বিরুকে পছন্দ করবে না এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির নারী হোক আর পুরুষ বাস্তব স্বভাব বর্ণনা করেছেন যা জানি লায়ান কে হিল লা জানিয়াতান উমশরিকাহ ওয়াজানিয়াতুল লায়ান কি হু ইল্লা জানিন উমশরিক বহরে মা আলী আল মুমিনিন তো দুরুত তাফসিলেতে পারে হয় মানব জাতির স্বভাব আল্লাহ বর্ণনা করেছেন কারণ জুমলা খাবরিয়া এখানে এখানে আল্লাহ পাক সরাসরি আদেশ নিষেধের কথা বলেনি মানে আমর নাহির সে গানি আর কেউ কেউ বলছে যদি আল্লাহ আলমিয়া দিয়ে বলেছেন কিন্তু উদ্দেশ্য হচ্ছে নিষেধ করা যে এইরকম তোমরা ভাষায় সুরাই ফুরকানের তফসির এর আগেই হয়েছে সুরাই ফুরকানে শেষ রুকতে আপনারা তফসিরে পড়েছেন আল্লাহ আল্লাহাক রব্বুল সিরকের গোনা সবচেয়ে বড় গোনা সিরকের কথা উল্লেখ করেছেন তারপরে আল্লাহ ফাক উল্লেখ করেছেন কিসের কথা হ্যাঁ খন করার কথা বলছেন না যে হ্যাঁ তারপরে আল্লাহ পাকুললে করেছেন জেনার কথা তিনটি একটি আয়াতে পরপর তিনটি বড় অপরাধের কথা হ্যাঁ বড় গুনাহের কথা আল্লাহ পাকুললে করেছেন আল্লাযিনা লা ইয়াদূনা মা আল্লাহ ইলাহান আখর ওয়ালা ইয়াকতুলুনা নফসা ল্লাতী হারাম আল্লাহ ইল্লা বিল হক ওয়ালা ইযনুন মমিন যারা রহমানের বান্দা তারা শিরককারী হইতে পারে মুশরিক হইতে পারে না আল্লাহ চাও ডাকে না আল্লাহ ছাড়া অন্যকে কক্ষনো ডাকে না আল্লাহ ছাড়া অন্যের কাছে পাবো এই শির বিশ্বাস রাখে না যদি রহমানের বান্দা হয় তাহলে আল্লাহ ছাড়া কেউ দিতে পারে কেউ নিতে পারে কেউ মনের আশা পূরণ করতে পারে কেউ রোগ ভালো করতে পারে এই শিরকি কুকুরে আগিয়ে রাখে না বললে দি আল্লাহাদুনাম আল্লাহ ইল্লাহ না খার ওলায়া তুলুনাত সাল্লাকে আরাম আল্লাহ ইল্লাহ বিল হাক আর আল্লাহ পাক যেই মানুষকে যেই ব্যক্তিকে হত্যা করা আরাম করেছেন কখনো হত্যা করে কোন করে না রহমানের বান্দা কখনো খুনি হইতে পারে না কখনো সন্ত্রাসী হতে পারে না ওয়ালা আজনুন আর জেনাও করে না জেনাও করতে পারে না যদি রহমানের বান্দা হয় তো কখনও জেনা করতে পারেন এই জন্য বিখ্যাী সালসাল্লামের সহিব কারিত হাদিস রয়েছে যে জেনার অবস্থা ইমান থাকে না জেনার অবস্থায় ইমান থাকে না ইমান থাকলে কখনো জেনা ইমান মানে কি ইমান মানে মন্ত্র ইমান মানে বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহ দেখছেন আল্লাহসলামী শুনছেন হ্যাঁ আল্লাহ আলিম আল্লাহ সবকিছু জানছেন আল্লাহ খবীর আল্লাহ সুক্ষ খবর রাখেন দুনিয়া খবর রাখেন আমার মা বাব খবর রাখে না মেয়ের বাবা মা খবর রাখেন মেয়ের আত্মীয় স্বজন খবর রাখে না না হলে আমার খবর ছিল ঠিক না না ছিল না ডাক্ত? কিন্তু আল্লাহ দেখছেন কোথায় ইমান তাহলে তাহলে জেনাকারীর ইমান জেনার অবস্থায় থাকে না রবি শাহন বলছেন লায়জনী জানহিন ইয়াজরী ও মোমিন জেনাকারী যখন জেনা করে তখন মমিন থাকে না মমিন থাকা অবস্থায় লাইয়াজ নিজ জানি জেনা কারি জেনা করতে পারে না তো এইরকমই পরকালে প্রতি ইমান আখেরা যে ইমান থাকে আমাকে জবাবদেহি করতে হবে আমার প্রত্যেকটি কথা কাজ নড়া চড়া সবকিছু সম্পর্কে আল্লাহর সামনে জবাবদেহি করতে হবে আল্লাহর সামনে হাজির হইতে হবে এই কথা যদি মনে থাকে তাহলে জেনা কি করে হইতে পারে আরে প্রয়োজন আছে আমি করবো একটা তো হয় না দুটো করব ইনসাফ করো আল্লাহকে ভয় করব। কিন্তু জেনার রাস্তা কখনো নিতে পারে না আজকালকার মহিলারা অধিকাংশ এত বদ হয়েছে যে স্বামী যদি জেনা করে বেড়াই তো অত অপরাধ নয় কিন্তু দ্বিতীয় বিহা করে দেয় যদি আরে বাপে বাপ কি অপরাধ করে ফেলেছে হ্যাঁ আমার ঘরে আর এক নিয়ে চলে আসলে চরম অপরাধী হ্যাঁ আর শুধু মহিলারা নাই যদি কোনো দেশের আইনও যদি এরকম হয় হ্যাঁ আর তাও যদি মুসলিম দেশ হয় তাহলে কি বলবেন এক মুসলিম দেশের কথা আমাকে এক ভাই বিশ্ব সূত্রে বাস্তব ঘটনা জানিয়েছে যে এক লোক দ্বিতীয় বিবাহ করেছে আর ওই দেশে দ্বিতীয় বিবাহ আগের স্ত্রীর অনুমতি ছাড়া নিষিদ্ধ এইরকম বহু মুসলিম দেশে আছে হ্যাঁ আইয়ুব খা সাহেবের এটা বরকুত যে পাকিস্তান আমলে দিয়ে গেছেন সেটা এখনো বাংলাদেশে আছে আর পাকিস্তানেও আছে আছে এখনো জি এটা আল্লাহ পাকের বিধান নয় যে অনুমতি নিতে হবে তবে যদি আপনি বুঝিয়ে নেন তো ভালো কথা তো যাই হোক সে বিবাহ করেছে মহিলা কেস করেছে আগে যে স্ত্রীও কেশ করেছে আমার স্বামী কেন বিবাহ করলো আমার অনুমতি ছাড়া কে সে আসামি হাজির হইতে হয়েছে আদালতে হ্যাঁ রচিত বিধানের আদালত হাজির হয়েছে হাজির তাকে জজ জিজ্ঞেস করছে এই বিবাহ কেন করেছো তুমি বিবাহ করেছ তুমি তোমার স্ত্রীর অনুমতি নাওনি বলছে স্যার মাফ করবে আমি বিবাহ করিনি ওটা আমার গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড বলছে তাই নাকি বলছে হ্যাঁ তাহলে তো অসুবিধা নেই খালাস কে শেষ কেস শেষ শুধু মহিলাদের স্বভাব না মহিলাদের যে স্বভাব ওই স্বভাব যাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন মুসলিম সমাজে তাদেরও স্বভাব এটা আল্লাহ পাখে দেয় দান করেন আমাদেরকে জেনা ব্যাবিচার যেমন চরম অপরাধ তেমনি জেনা ব্যাবিচার দিয়ে কারো ওপর অপবাদ দেওয়া কারো সম্পর্কে এই রকম কথা বলা যে আমি জেনা করতে দেখেছি অথবা এ চরিত্রহীন জেনা করে এই রকম কথা বলা বড় অপরাধ এই জন্য এই ক্ষেত্রেও আল্লাপাক দণ্ডবিধান নির্ধারিত করেছেন এই দণ্ডবিধান আল্লাপাক এই আয়াতে উল্লেখ করে সুরায় নুরের আয়াত নম্বর চার আল্লাপাক এর সাদ করছেন আর ওই সব লোকেরা যারা সতী সাধ্য রমণী কি মিথ্যা অপবাদ দিয়ে থাকে অপবাদ দিয়ে থাকে মিথ্যা হোক আর সত্যি হোক অপবাদ দেওয়া এক কথা সত্য তো প্রমাণ হবে তাই না যদি সাক্ষী প্রমাণ করে দিতে পারে তাহলে আর মিথ্যা থাকলো না যারা সতী সাধী নারীদেরকে অপবাদ দিয়ে থাকে আরবাতে সোহাদা অতপার চারটি সাক্ষী নিয়ে আসতে পারলো না আল্লাহ কি বলছেন আরবাতে সোহাদা চারটি সাক্ষী নিয়ে আসতে হবে তাহলে জেনা সাব্যস্ত করতে হইলে সমকামিতা সাব্যস্ত করতে হইলে নারীর ক্ষেত্রে হোক অথবা পুরুষের ক্ষেত্রে হোক যদি আল্লাপাকে এখানে নারীর কথা বলেছেন এ তো হেকমত রয়েছে নারীর কথা কেন বলেছেন এই জন্য যে অধিকাংশ ক্ষেত্রে জেনা হয়ে থাকে নারী সুযোগ দিলেন মহিলা যদি সুযোগ না দেয় সাধারণত জেনা হয় না একমাত্র ধর্ষণ ছাড়া আর ধর্ষণের ঘটনা নগণ্য অধিকাংশ জেনাগুলি হচ্ছে নারী পুরুষের সম্মতিতেও মহিলা সম্মতিতে যার ফলে ঘটনা সামনে আসে না অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে ঘরে ঘরে জেনা ঢুকে যাচ্ছে ভিতর ভিতর কত যে কি হচ্ছে যেখানে বাড়িতে যে কোনো পুরুষ ঢুকে আর মহিলা যেখানে সেখানে বিনা বিনামাহরামে চলাফেরা করে কত যে কি হচ্ছে আল্লাহ পাক ভালো যায় তো মহিলাদের কথা এই জন্য উল্লেখ করেছেন আল্লাপাকে সতী সাধ্য নারী বলেছেন পুরুষের উপরে লাগালেও এই এই বিধান পুরুষের উপরে যদি কেউ মিথ্যা অপবাদ দেয় দেয় তবুও এই বিধান কিন্তু পুরুষদের কথা না বলে আল্লাহ বলছেন যদি সতী সাধ্যি নারীদের ওপর কেউ যদি অপবাদ দেয় আর চারটি সাক্ষী না নিয়ে আসতে পারে কি জন্য নারীদের কথা বলা হয়েছে এক যে নারীদের পক্ষ থেকে অধিকাংশ ক্ষেত্রে জেনা বিচারের ব্যবিচারের সুযোগ করে দেওয়া হয় দুই নম্বর কথা যে নারীরা জাতি হিসাবে দুর্বল পুরুষের তুলনায় সুতরাং নারীদের ক্ষেত্রে মিথ্যা অপবাদ দেওয়া অনেক সময় সহজ মনে করে থাকে মানুষ যে মহিলা মানুষ এর সম্পর্কে যদি কিছু বলে দি কি কি করবে ওর আছে বাকি কিন্তু কোন পুরুষ হ্যাঁ কোন পুরুষ সম্পর্কে মিথ্যা অপবাদ দিতে গিয়ে একটু চিন্তা করতে হবে যে আমি যে অপবাদটা দিব তারপরে এই গ্রামে আমি বাস করতে পারবো আমি কি বেঁচে থাকতে পারবো আমাকে তো মেরেও দিতে পারে ভয় আছে না নেই ভয় আছে তাহলে তা কিন্তু মহিলার উপর বেচারা এত দুর্বল মানুষ হ্যাঁ যে যদি অপবাদ দিয়ে দেওয়া হয় আর সতী সাধ্য হয় কান্নাকাটি করছে কিছুই করতে পারছে না বেচারা ও তো আর মারতে পারবে না ও তো আর কোনো অ্যাকশন নিতে পারবে না এই জন্য বলা হয়েছে বিশেষ করে সতর্ক সাবধান হ্যাঁ যে মহিলা জাতিকে দুর্বল মনে করে হ্যাঁ দেখলে যে একটু পাটের জমি থেকে বেরিয়ে আসে এক মহিলা তো বাথরুমে কাজে হাজাতে গিয়েছে আর ভাগ্য চক্র আরেক একদিকে আর এক পুরুষ ওই দিকে বাথরুমের জন্য কাজায় হাজাতের জন্য পাড়ের জমি তুলছে আর থেকে থেমে রয়েছে এরকম ঘটনা ঘটেছে আর ঘটছে এইরকম আরে দেখার পর ব্যাপার সবার খারাপ দেখো এই দিক থেকে মহিলা বেরিয়ে এলো ওই দিক থেকে পুরুষ লোকটা বেরিয়ে এলো এই যে না করে বেরিয়ে এলো আউজ বিল্লা কি করে জানলেন আপনি না দেখে না দেখে মিথ্যা বাদ দেবেন আশি কড়া খেতে হবে আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজ করা হয়েছে যে আশিটি কড়া খেতে হবে চারজন সাক্ষী নিয়ে এসো আর তাও সাক্ষী না যে পাটের জমি থেকে বেরোতে দেখেছি আখের জমি থেকে বেরিয়ে আসতে দেখেছি ঘর থেকে বেরিয়ে আসতে দেখেছি না চলবে না জেনার অবস্থায় যে দুইজন তো জেনার অবস্থা বলছে দেখি দেখেছি দুজন বলছেন না না দেখেছি যে ঘর থেকে বেরিয়ে আসছে অথবা জমি থেকে বেরিয়ে আসছিল চলবে না কোটা খেতে হবে এত সহজ নয় যাতে করে মানুষের মান ইজত রক্ষা করা সম্ভব হয় ইজ্জতের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বিষয় কল্ল মুসলিমে হারামুন কল্লুল মুসলিম হারাল মুসলিমে হারামুন দমহুহ প্রত্যেক মুসলিমের রক্ত আর ধনসম্পদ আর তার ইজ্জত আবুর হারাম নবী সাল বরক বলেছে ওই হারাম ওইরকমই সম্মানিত মর্যাদার অধিকার রাখে যেমন মর্যাদা সম্পন্ন হচ্ছে মাকাতুল মকরমা বেতুল্লা ঘর যেমন সম্মানিত হচ্ছে ইজুল হাজ মাস কি বলে হাজা ফি সাহারি হাজা মক্কার সাথে তুলনা করেছেন আর জিল মাসের সাথে তুলনা করেছেন রসুল্লাহ মানুষের আজ ইজ্জত আবরুকে আল্লাহ ফকরবুল আলম সাদ করছেন যে যারা সতী সাধ্য নারীদের ওপর অপবাদ দেবে সোহাদা অতপার চারটি সাক্ষী নিয়ে আসতে পারলো না ফাজলি দুহম সামানি না জালদা তাদেরকে কষাঘাত করো আশিটি কাজু হুম তাদেরকে বেতরাঘাত করো কত জালদা আশিটি বেতরাঘাত করো এ হচ্ছে দুনিয়ার দণ্ডবিধান এটা দেশের সরকার হ্যাঁ যার হাতে ক্ষমতা রয়েছে অথবা সরকারের নাইব হ্যাঁ খলিফার নাইব হইতে পারে প্রত্যেক শহরে আমির রয়েছে গভর্নর রয়েছে অথবা কাজী হ্যাঁ আদালতে যে কাজই রয়েছে সে হচ্ছে সরকারের স্থলাভিষিক্ত তারা এর বাস্তবায়ন করবে বা করাবে এ হচ্ছে দুনিয়ার বিধান যদি তবা করে নয় দুনিয়ার বিধান যে দণ্ড বিধান মাফ হবে না কেউ যদি এরকম মিথ্যা অপবাদ দিয়ে অপবাদ দিল তারপরে প্রমাণ করতে পারলো না অথবা জেনায় লিপ্ত হইলো হ্যাঁ তাহলে যদি বলে যে আমি তবা করে নিচ্ছি আর জীবনে এরকম কাজ করব না হ্যাঁ আর জীবনে মিথ্যা অপবাদ দেবো না আর জীবনে আমি জেনার কাছেও যাব না তবা যদি করে খালে অন্তর থেকে তার দণ্ডবিধান কি মাফ হবে দণ্ডবিধান আস্তে করে যে বলছেন এই জন্য ভালো করেছেন দণ্ডবিধান মাফ হবে না দণ্ডবিধান মাফ হবে না যখন সরকারের কাছে সংবাদ পৌঁছে যাবে যখন তার কেস ফাইল হয়ে যাবে যখন সরকারের যে স্থলাভিষিক্ত আছে তার কাছে এই ঘটনা পৌঁছে যাবে তখন আর মাফ করা হবে না কিন্তু নবী করিম সালাম একটি হাদিস রয়েছে তা আফুল তা আফুল হুদুদা ফিমা বেইনকুম তোমাদের ঘরে ঘরে ভিতরেই যদি থাকে তাহলে পরস্পরকে ক্ষমা করে দে যদি দেখো যে একে এই রকম চরিত্রের নয় একবার হয়তো ভুল হয়ে গেছে আর একে মাফ করে দিয়ে ওপরে কথা না পৌঁছে আর একে এইখানে একটু ধমক টমক দিয়ে কিছু শাস্তি দিয়ে এখানে যদি তোবা করে নেয় আর সংশোধন হয়ে যায় ওপরে পৌঁছাবো না দণ্ডবিধান যাতে কায়ু নয় হতে পারে যে বিবাহিত হলে ওকে হজম করা হবে অথচ লোক ভালো মানুষ একবার ভুল হয়ে গেছে হ্যাঁ লোক ভালো মানুষ কিন্তু এরকম অন্যায় কাজ হয়ে গেছে তাহলে যতক্ষণ পর্যন্ত খালিফার কাছে অথবা যিনি আছেন খালিফার তার কাছে খবর না পৌঁছেছে ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ সেটাকে গোপনে রেখে যদি সংশোধন হয়ে যায় তাহলে সংশোধন করতে পারে কিন্তু যদি চরিত্রহীন হয় একবার এই এইরকম তাহলে গোপনে রাখা যায় না এবার যে সংশোধন করে নিবে যা হাক সংশোধন করে। ভুল হয় মানুষের হ্যাঁ একবার দুইবার পাঁচবার ছাড়ছেন অথচ এর আগে জানা আছে খারাপ রিপোর্ট কখনো লুকিয়ে রাখা যায় বরং সরকারের কাছে এইরকম খবর পৌঁছে দিতে হবে দেওয়া আর আরো দুটি বিধান রয়েছে তাহলে যারা অপবাদ দিয়ে থাকে যে নার অথবা সমকামিতার আর যদি প্রমাণ না করতে পারে চারটি সাক্ষী দিয়ে তাহলে তিনটি বিধান পাক নির্ধারণ করেছে একটা হচ্ছে কি বললাম করান্তে ফজলি দোহম সামানি না জালদা আহ আশিটি বেতরাঘাত করো দ্বিতীয় অভিধান হচ্ছে ওলাতক বালুল আহুম শাহাদাতান আবাদা আর তাদের সাক্ষী কখনো তোমরা গ্রহণ করবে না কখনো সাক্ষী নেওয়া যাবে না নামাজি হোক ধার্মিক হোক সবকিছু ঠিক আছে তারপর যেহেতু অমুকের মেয়ে অমুকের ছেলে অমুকের ওপর হ্যাঁ অপবাদ দিয়েছে আর চার সাক্ষী দ্বারা প্রমাণ করতে পারেনি যে নানা অপরাধ অপবাদ দিয়েছে অথবা জেনা অথবা সমকামিতা অন্য ক্ষেত্রে নয় হয়তো চুরির অপবাদ দিয়েছে তো ওই ক্ষেত্রে কিন্তু এই বিধান নয় কিন্তু হ্যাঁ ওই ক্ষেত্রে বিধান ওই ক্ষেত্রে অন্য শাস্তি দিবে যেটা সরকার ভালো মনে করবে যেটা খালিফা ভালো মনে করবে সেই শাস্তি দেবে আল্লাহাক বলছেন যে এদের শাস্তি আরেকটি শাস্তি হচ্ছে দুনিয়ার শাস্তি যে কখনো তোমরা তাদের সাক্ষী গ্রহণ করবেন আর আদালতে কোনোদিন তার সাক্ষী গ্রহণযোগ্য থাকবে না তৃতীয় তৃতীয় শাস্তি হচ্ছে আর এরাই হচ্ছে পাপাচারী ফাসেক আল্লাহ পাকের নাফর মন বিরুদ্ধাচরণকারী ফাসেক মানে আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ ফাঁসাকা মানে বেরিয়ে যাও আল্লাহর বিরুদ্ধাচরণ করে আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে যাও আল্লাহর আনুগত্য থেকে কারা বেরিয়ে যায় যারা পাপাচারী হ্যাঁ পাপিষ্ট তো এরাই হচ্ছে পাপিষ্ট আল্লাহ তাহলে পাপিষ্ট হওয়া আর তাদের সাক্ষী গ্রহণ না করা আর প্রথমটা কি হলো যে আশি আশিটা বেতরাঘাত করতে হবে বেতরাঘাত কখনো মাফ হবে না যখন সরকারের কাছে খবর পৌঁছে যাবে ওইটা হবে পালন হবে যদিও তবা করে এখন যদি তবা করে তাহলে কি অবস্থা হবে তার আগের আয়াতটা দেখুন আল্লাহ কি বলছেন ইল্লা জি তাবু তবে যারা তবা করে নেবে ফিরে আসবে আল্লাহ পাকের দিকে মিমবাদে যা লেখা এর পরে মানে এইরকম অপবাদ দেওয়ার পর অপবাদ দিল আর প্রমাণ করতে পারলো না চার সাক্ষী দিয়ে এরপরে যদি তবা করে নাই ও আসলাহু শুধু তবা মানে তবা পড়া নয় মন্ত্র করা নয় এই জন্য আসলাহু এবং সংশোধন হয়ে গেল নিজের সংশোধন করে নিল নিজে ভালো মানুষ হয়ে গেল নেক হয়ে গেল দেখা যাচ্ছে যে লোকটা নেক হয়ে গেছে আর কখনো মিথ্যা কথা বলে না আর কখনো এই রকমের কথা তার মুখে শোনা যায় না কারো গিবৎ সমালোচনা আর সাহস করা কারো মান ইজ্জত নিয়ে খেলা করা এইরকমও তার চরিত্র দেখা যায় না ওয়াসলাহ তাহলে সে ইসলাহ করে নিয়েছে সংশোধন করে নিয়েছে ফাইন আল্লাহ গাফুর রম জেনে রাখুক যে আল্লাহ পাকের বড় মার্জনাকারী আর বড় দয়াবান আল্লাহ মাফ করবেন তা আল্লাহ পাক এই কাবিরা গোনা মাফ করে দেবেন এখন তবা যদি করে তাহলে তার সাক্ষী কোনোদিন নেওয়া যাবে না আজীবন সাক্ষী নেওয়া যাবে না এই ক্ষেত্রে দুটি মত রয়েছে ফোকাহাম আর তার সিরকারদের আর সালাফের জামানা থেকে জামানা থেকে মত চলে আসছে তার মধ্যে হচ্ছে যে হ্যাঁ যদি তবা করে সংশোধন করে নেই সাক্ষী কবুল করা যাবে আর যদি ওই রকমই থেকে যায় যে না যেমন আগে ছিল ওই রকমই এখনো তাহলে আর সাক্ষী কোনোদিন তার নেওয়া যাবে না ফাশেকাগার জাল্লা ফাসেক পাপাচারি এই নামটা উঠবে না ওর ফাঁসেক নামটাই থেকে যাবে সারা জীবন যদি তবা করে আর ইসলাহ করে নেয় সংশোধন করে নেয় তাহলে ফাঁসেক নাম আল্লাহ মমিন হতে পারে সে আর ফাঁসেক নয় তখন পাকের খাতায় তারপরে আর একটি বিধান পাক উল্লেখ করছেন সেটা হচ্ছে অপবাদ কিন্তু নিজের ঘরে অপবাদ নিজের স্ত্রী সম্পর্কে যদি স্বামী অপবাদ দেয় যে আমার স্ত্রী কুকাজে লিপ্ত হয়েছে আমার স্ত্রী যে এই বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে এটা আমার নয় দুই দুই ভাষার যে কোনো ভাষা দিয়ে হইতে পারে হয় বলছে আমার স্ত্রীকে আমি দেখেছি অথবা যাই হোক দেখেছি আর শুনেছি শুধু শুনেছি বলে চলবে না কিন্তু শুনেছি তাহলে যারা বলছে হ্যাঁ তাদের চারটি সাক্ষী দিতে হবে অন্য লোক দিয়ে যদি হয় হ্যাঁ অধিকাংশ ক্ষেত্রে আমাদের সমাজে কিন্তু এইরকম শোনা যায় বিদেশে থাকে আর ওর স্ত্রী সম্পর্কে ওর মা শুনিয়ে দিয়েছে ওর কেউ শুনিয়ে দিয়েছে ওর প্রতিবেশী শুনিয়ে দিয়েছে হতে পারে শত্রুতা আছে এ বউকে রাখতে চায় না আসলে এটাও তো হইতে পারে হ্যাঁ অথবা প্রতিবেশী শত্রুতা আছে সুতরাং এদের মানহানি হোক হ্যাঁ হ্যাঁ যে কোনো শত্রুতা যে কোনো উদ্দেশ্য আছে দুনিয়ার সেই জন্য হয়তো মিথ্যা বাবা দিয়ে দিচ্ছে আর দুটো মহিলার কাছ থেকে শুনে নিল পুরুষের কাছ থেকে কারো কাছ থেকে শুনে নিল আর বিশ্বাস করে ফেললো আর বিশ্বাস করে সাথে সাথে তালাক তালাক তিন তালাক আর না আর তালাক দেওয়ার পর আমাদের কাছে চলে আসে হ্যাঁ বিবি হালাল করবে কি করে আমি তোর আগে তিন তালাক দিয়েছি কেন শুনেছিলাম আমার স্ত্রী নাকি এরকম হ্যাঁ অপকর্মে লিপ্ত হয়েছে এগুলো মূর্খামি যে হালত এগুলো নিজে যদি কেউ দেখে থাকে স্বামী স্ত্রীকে তো একজন তো হইলো আর তাকে তিনজন কোথায় খোঁজ করে বেড়াবে দৌড় দেবে খোঁজ করার জন্য হ্যাঁ নিজের বাড়ি নিজের বাড়িতে একা আছে সাধারণত চারজন সাক্ষী একসাথে দেখবে এইরকম প্রমাণ করাই মুশকিল আছে হ্যাঁ ওই চারজন খুঁজতে খুঁজতে মামলা খারিজ হয়ে যাবে তাই না হ্যাঁ এই জন্য যে না সহজে সাব্যস্ত করা যাবে না এইভাবে এখন স্ত্রীর ব্যাপার স্ত্রীর ব্যাপারে বিধান কিন্তু আলাদা স্বামীকে বলা হয়নি যে যাও এখন আরো তিনজন খুঁজে নিয়ে এসো না কখনো না কেন এই জন্যই যে সাধারণত স্বামী স্ত্রীকে ভালোবাসে আর স্ত্রীকে যদি রাখতেই না হয় তো এত বড় জুলুম কেনই বা করে মিথ্যা কেন দিতে যাবে রাখবে না তালাকে দিয়ে দিবে হ্যাঁ যখন অপবাদ দিচ্ছে তার মানে কথা সত্য বলছ স্ত্রীর ওপর অপবাদ দিলে যে তার মান হানি এই বোকা বুঝে না অবশ্যই বোঝা উচিত তাকে সুতরাং স্ত্রীকে না রাখতে হলে তালাক দিয়ে দেবে আর এই রাগব না সেই জন্য মিথ্যা দিয়ে তালাক দেব এটা মূর্খ ছাড়া কো করতে পারে না ওর তো মান হানি লোকেরা কি বলবে আরে আরে এই লোক দেখছো না হের স্ত্রী এই রকম কাজে লিপ্ত হয়েছে কার বদনাম হচ্ছে কার মানহানি হচ্ছে স্বামীর তাই না এই জন্য সাধারণত জ্ঞানী স্বামী একজন মুসলিম জ্ঞানী যদি হয় তাহলে কখনো স্ত্রী সম্পর্কে মিথ্যা দেবে না তাহলে নিশ্চয় দেখেছে দেখেছে কিন্তু একা একা দেখেছে আর দেখে তো এই এই শরীয়তের হুকুম ওর বাস্তবায়ন হবে না যে একা দেখে যার প্রমাণ হয়ে গেল আর স্ত্রীকে স্ত্রী তো বিবাহিতা তার স্বামী আছে সুতরাং কে শরীয়তের বিধান কি রজম করিয়ে দিতে হবে তো স্বামীর কথায় রজম করে দেবে আর স্ত্রীকে তাও চলবে না তাও চলবে না তাহলে করবেনটা কি হ্যাঁ এই ক্ষেত্রে বিশেষ স্পেশাল আল্লাহ পাক বিধান নাজেল করেছেন যে বিধানের নাম হচ্ছে লেয়ানের বিধান লেয়ান মানে পরস্পর লানত করা হ্যাঁ নিজের ওপর অভিশাপ কামনা করা যে আমি যদি মিথ্যাবাদী হই আমার ওপর অভিশাপ আমি যদি চরিত্রহীনা হই তো আমার ওপর আল্লাহ পাকের গজব ক্রোধ এই জন্য এই বিষয়টিকে যে পদ্ধতিটা আল্লাহ পাকে কোরআনের এ আয়াতে শিখিয়েছেন সেটাকে লেয়ানের মশলা বলা হয় লেয়ানের আল্লাহ আনের বিধান আল্লাহ পাক এই দিয়ে স্বামীর কল্যাণ করেছেন না হলে আল্লাহ যদি বলতেন যে তুমি চারটার সাথে খুঁজে চার পারবে না তখন কি করবে যদি একাই বলে দেয় হ্যাঁ বা আরেকজনকে কোন রং করে ভাই বাড়িতে হাজির করলাম হ্যাঁ তাহলে হলে হলো দুজনকে মার খেতে আশি কড়া খেতে হবে হ্যাঁ এক মুসিবত আর যদি বলে যে পারবো না যখন চারটা শাখি প্রমাণ করতে পারছি না তো বিষ খেয়ে বিষ হজম করে আরো বড় মুসিব তাই না তাই না কি করে বিষ খেয়ে বিষ হজম করবি স্ত্রীকে করতে আর বলতেও পারছে না বললে আশি কোড়া খেতে হবে আর চুপ থাকলে বিষ খেয়ে থাকতে হবে এই স্ত্রী কে নিয়ে থাকতে হবে মুশকিল হ্যাঁ এই জন্য আল্লাহ ফকরাবুল আলম একটা এক্সিট মাখরাজ বের করে দিয়েছেন সহজ রাস্তা সেটা হচ্ছে লেয়ানের রাস্তা লেয়ানের রাস্তা লেয়ান কি এখন কোরআনের ভাষায় শুনুন আল্লাহ পাকের সাদ করছে এই আয়াতের তাফসির শোনার আগে একটা সানা নজরুল শুনে নেন তাহলে নবী করিম সাল্লামের জামানায় এক সাহাবি হেলাল বিন ওমাইয়া হেলাল বিন ওমাইয়া একদিন তার বাড়িতে এসার সময় ঢুকেছে দেখে তার স্ত্রী কুকাজে লিপ্ত আছে অপর পুরুষ একেবারে জেনার অবস্থায় দেখার পরে ছুটে আসলো রসুল উল্লাহ সাল্লামের কাছে নিজের বংশের লোককে বলল রসুল উল্লাহ বললেন যে আমার কাছে যে বিধান নাজেল হয়েছে সেটা হচ্ছে যে চার সাক্ষী শহুদ চার সাক্ষী আর না হলে ওয়াইল্লা হাত আলাদা তোমার পিঠে কোড়া পড়বে হ্যাঁ কষাঘাত আমার স্ত্রী আমি সচক্ষে এইরকম অপরাধে দেখছি আর আমাকে মার খেতে হবে কেমন কথা হইল আল্লাহ কি করলাম এটা বিপদ রাসুলুল্লাহ আবার সে আপিল করছে দরখাস্ত ইয়া রাসূল আল্লাহ আমাকে বলেন যে আমি কি করব এখন বলছে যে তুমি সাক্ষী নিয়ে আসো আর না হলে ওয়েল্লা হাদুন ভিজা কা না আশি আশিটি তোমার পিঠের উপর পড়বে হ্যাঁ শেষে সেই সাহাবী হেলাল বলছে যে যে আল্লাহ আমার জন্য অবশ্যই কোন রাস্তা বের করবে আমি অপরাধী নই আর আমি মিথ্যুক নই আর আমি আমার স্ত্রী সম্পর্কে মিথ্যা কথাও বলছি না আমি নিজের চোখে দেখেছি আর আমার করার কিছু আল্লাহ আমার কোন রাস্তা অবশ্যই বের করবেন কিছুক্ষণ পরে ওই নাজিল হয়ে গেল রাসুল্লাহামের উপর এই আয়াত নাজিল হইল আয়াত শোনেন আল্লাহ পাকের সাদ করছেন আর ওই সব পুরুষরা যারা নিজের স্ত্রীদের ওপর অপবাদ দিয়ে থাকে যে আমার স্ত্রী কে জানাই দেখেছি ওয়ালাম সোহাদা ইল্লা আনফুসহম তাদের সাক্ষী তাদের ছাড়া আর কেউ নেই মানে নিজে দেখা ছাড়া আর কোনো সাক্ষীও তার নাই কোথায় সাক্ষী পাবে সে নিজের ঘরে হঠাৎ নিজের ঘরে ঢুকার জন্য অনুমতি লাগে নিজের ঘরে ঢুকেছে আর একাই শাহাদাত ও আহাদেহিম আরবা ও শাহাদাত মিল্লাহ তার লেয়ানের পদ্ধতি হচ্ছে যে ওই পুরুষদের যে কেউ যারো এই যা যে কারো এই রকম ঘটনা ঘটবে তাদের সাক্ষী হবে আরবা ও শাহাদাত চারবার সাক্ষী দেওয়া চারবার আল্লাহর শপথ করে বলবে আশাদ বিল্লাহ আল্লাহর কসম করে আমি সাক্ষী দিচ্ছি যে কি ইন্নাহুল আমিনা সদেক যে আমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত আমি সত্য কথা বলছি যে আমার স্ত্রীকে ব্যবিচারে লিপ্ত দেখেছি এরকম বলবে আল্লাহর কসম আমি সাক্ষী দিচ্ছি আমি দেখেছি আমার স্ত্রীকে এ পাপ কাজে লিপ্ত ওয়াল খামেসা আর পঞ্চমবারে বলবে আন্না লান আলহে তার ওপর আল্লাহ পাকের লানত অভিসম্পদ হবে ইনকানা মিনাল কাজে যদি সে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হয় আমি যদি মিথ্যা কথা বলি আমার স্ত্রী সম্পর্কে আমার স্ত্রীকে দেখেছি এই যে আল্লাহ পাকের লানত চাইল স্বামী সেই জন্য এই বিধানটিকে কি বলা হয় লেয়ান বলা হয় লেয়ান বলা হয় এখন পুরুষ তো চারবার কসম করে নিল হ্যাঁ যে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহ শপথ করে বলছি আমি সত্যবাদী আর পঞ্চমবারে বলছি আল্লাহ লানত হবে আমি যদি মৃত্যু হই তাহলে এখন কি হবে স্ত্রীকে রজম করে দেওয়া হবে হ্যাঁ এখন স্ত্রীকে জিজ্ঞেস করা হবে যে তুমি কী বলো তোমার স্বামী কিন্তু চারবার কসম করে বলে দিয়ে যে তুমি কারিনি হ্যাঁ বা তোমার যে পেটে বাচ্চাটা আছে এটা বাচ্চা ওর নয় যে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে এটা ওর নয় কিন্তু কোথা থেকে তুমি নিয়ে এসছো বলো যদি বলে যে হ্যাঁ আমি ভুল করেছি আমার দ্বারা ব্যবিচার হয়েছে তাহলে কি হবে রজম করে দেওয়া হবে অঙ্গীকার করলো আর সাক্ষীর পরে যে না অঙ্গীকার করে নিল স্বীকার করে নিল আর যদি স্বীকার না করে না আমি করিনি মিথ্যা বলছ চারবার কসম করেছে মৃত্যু যদি এরকম বলে তাহলে কি হবে তাহলে আল্লাহ পাক ওই বিধানটা এখানে উল্লেখ করেছেন আয়াত নম্বর আটে ওয়াদাউ আনহাল আজাব আর ওই স্ত্রীর ওপর থেকে শাস্তি দূর করবে দারা ইয়াদাও মানে দূর করে দেওয়া হ্যাঁ শাস্তি রহিত করবে কি আন্তা সাদ আর বিল্লাহ আল্লাহর কসম করে চারবার সাক্ষী দিবে ওই মহিলা যে ইন্নাহুল আমিনাল কাজেবিন এই হচ্ছে এই আমার স্বামী হচ্ছে মৃত্যুকদের অন্তর্ভুক্ত মিথ্যাবাদী মিথ্যা কথা বলছে আমার সম্পর্কে চারবার আল্লাহর কসম করবে পঞ্চমবারে ওয়াল সাতা পঞ্চমবারে ওই মহিলা বলবে আন্না গাদা বাল্লাহ আলাইহা তার ওপর আল্লাহর গজব হোক বলবে যে আমার ওপর আল্লাহর গজব আল্লাহর ক্রোধ স্বামী কি বলেছিল লানত আর মহিলা কি বলবে আল্লাহর গজব কারণ সাধারণত যখন স্বামী চারবার আল্লাহর আল্লাহ করে বলেছে আর পঞ্চমবার আল্লাহ লানত চেয়ে ফেলেছে আর স্ত্রী সম্পর্কে এমনি মিছামিছি কেনই বা বলবে তাহলে ধরে নিতে হবে যে ঘটনা সত্য বা অনেকটাই সত্য ঠিক না তাহলে এই ক্ষেত্রে মহিলারই মধ্যে ত্রুটি থাকা সম্ভাবনা বেশি সেই জন্য এখন তুমি যখন অস্বীকার করছো আল্লাহর গজব চাও লানতের চাইতে বেশি গজবে কি রয়েছে কঠোরতা রয়েছে ভাষাগত কঠোরতা রয়েছে আল্লাহ পাখের ক্রোধ আল্লাহ পাখের গজব আল্লাহ পাখের গজব কামনা করবে ওই মহিলা পঞ্চমবারে আল্লা বলবে ইনকানা মিনাসা দেখিন যদি আমার স্বামী সত্যবাদী হয় তাহলে আমার ওপর আল্লাহর গজব পড়ুক আল্লাহর ক্রোধ হোক আল্লাহর গজব হবে এই কথা বল এই কথা বলার পরে কি হয়ে যাবে তাদের মাঝে বিনা কোনো তালাকে কি হয়ে যাবে বিচ্ছিন্নতা হয়ে যাবে আর এই এমন একটি বিধান স্বামী স্ত্রীর মাঝে লেয়ানের বিধান যাতে দিন তারা একত্রিত হতে পারবে না কোনোভাবে তিন তালাক হয়ে গেল আল্লাহ পাক একটা রাস্তা রেখেছেন তাই না স্বেচ্ছায় সেটা চুক্তি করে না যেটা হিল্লা চুক্তি করা হারা চুক্তি করা হারাম কিন্তু স্বেচ্ছায় ওই মহিলা কোথাও বিবাহ করলো মহিলার বাপ ভাইরা আছে বিবাহ দিয়ে দিল বিবাহ দেওয়ার পরে ওখানে সংসার চললো না অথবা চালালো না ওই মহিলায় তালাক নিয়ে চলে থাকলো না দেখবো না হয়তো মনটা চাই যে ভিতর ভিতর সেটা আলাদা কথা তার যে আমি আগের স্বামীর দিয়ে ফিরে যাব কিন্তু চুক্তি যেন না থাকে ওই ছেলের সাথে তালাক হয়ে গেল ঈদ পার হলো তারপরে আগের স্বামী অন্য অন্যদের মতো বিয়ে করতে পারে অন্য অন্যরা যেমন পায়গাম দিতে পারবে তেমন ওই স্বামী একজন পায়গাম দানকারী হতে পারে বুঝছেন না তার মানে ফিরে আসতে পারে আগের ঘরে এইরকম একটা রাস্তা আছে তিন তালাক তালাক মোকাল্লাদার পরে কিন্তু লেয়ান যদি হয়ে যায় আর তারপরে যদি দশ পুরুষও ফিরে আসে আর বলে যাক যা হয়েছে হয়েছে শেষ জীবনটা আগের স্বামীর সাথেই কাটাই চলবে না চলবে না লেয়ান করার পরে চিরতরে হারাম হয়ে যাবে আর কোনোদিন একত্রিত হতে পারবে না আর লেয়ান হওয়ার পরে তালাক দেওয়ারও প্রয়োজন নেই তালাক লেয়ান হলেই বিচ্ছিন্নতা চিরকালের জন্য হয়ে যায় তালাক লাগবে না এটাই হচ্ছে সেই মাসলা এটাই হচ্ছে অধিকাংশ ফোকাহাদের মত জি আল্লাহ পাক তারপরে সাদ করছেন ওয়ালাউল্লা ফজরুল্লাহ আলাইকুম রহমতুহু আল্লাহ পাকের অনুগ্রহ তোমাদের উপর যদি না হইতো আর তার রহমত করুণা দয়া যদি না হয়তো। তাহলে কি হয়ে যেত এখানে তার জবাবটা উজ্জ্ব আছে তাহলে তোমরা যে কাজ করলে মানে এ লেয়ান করে যে তোমাদের মধ্যে মৃত্যু তার উপর পাকের গজব পড়িয়ে যেত এ কথাটা এখানে আছে ও আল্লাহ হাকিম তবে বড় তবা কবুলকারী আর হাকিম বড় প্রজ্ঞাবান সেই জন্য আল্লাহ ফাকর আলমিন স্বামী স্ত্রীর মাঝে যদি এই রকমের অবস্থা দেখা যায় তা পাকের হেকমত যে এইভাবে একটা রাস্তা বেরিয়ে আসুক লিয়ানের মাধ্যমে বিচ্ছিন্নতা হয়ে যাক আর এমন না হয় যে স্বামীর কথা বলাতেই রজম এটাও জুলুম হয়ে যেত স্বামীর কথা বলাতেই যদি জেনা ধরে নয় তাহলে রজম করতে হয় এটাও জুলুম হয়ে যেত আর স্বামী চার সাক্ষী আনতে পারলো না সেই জন্য তাকে এখন আশিটি ব্যথাঘাত খেতে হবে এটাও জুলুম হয়ে যেত সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন যে হাকিম তার হেকমত প্রজ্ঞার ভিত্তিতে পাক এই বিধান নাজেল করেছেন আল্লাহ রব্বুল আলমিন সুরায় নোর আয়াত নম্বর এগারো তের স্বাদ করেছে ইন্নাজিনা জাউ বিল ইফকে উস্বতুম মিনকুম লাতাহ সবু হো শরাল্ লকুম বল্হুয়া খাইরুল লকুম লেকুল লিম্বে মিনহু মখ্তা সাবা মিনাল ইসন ওয়াল্লাজি তাওয়াল্লা কিবরাহু মেনহুম লাহু আজাবুন আজিম এই আয়াত থেকে শুরু করে তফসির কাররা বলেছেন দশটি আয়াত পর্যন্ত কেউ কেউ কিন্তু ভালো করে গভীরভাবে চিন্তা করে দেখলে আয়াত নম্বর এগারো থেকে আয়াত নম্বর ছাব্বিশ পর্যন্ত আয়াত নম্বর এগারো থেকে আয়াত নম্বর ছাব্বিশ পর্যন্ত এই আয়াতগুলি কতটি আয়াত হয় ষোলোটি আয়াত হয়ে যায় এই ষোলোটি আয়াত প্রায় সবগুলি নাজল হয়েছে আয়েশা সিদ্দিক আবিন্ত সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহা সম্পর্কে তার যে দোষ মুক্তির ঘোষণা আল্লাহ পাকের পক্ষ থেকে সাত আসমানের ওপর থেকে লয় মাহফুজ থেকে কোরআনে করিমের ভাষায় আল্লাহ পাকে নাজিল করে তাকে দোষ মুক্ত আল্লাপা ঘোষণা করেছেন যেই মিথ্যা অপবাদ দিয়েছিল মুনাফিকদের নেতা আব্দুল্লাহ বিন ওবাই বিন সলুল আর তার সাথে সাথে সাদ দিয়েছিল কিছু মমিন মুসলিমরা যারা বিভ্রান্তির শিকার হয়েছিল তাদের তিনজনের নাম উল্লেখ করা হয়েছে হাদিসে একজন হাসান বিন সাবিদ রাজিয়াল আর একজন মিস্তাহবিন বিন আর আরেকজন মহিলা হামনা বিনতে জাহাস রসল্লা বোন এই দুজন পুরুষ আর একজন মহিলা এরা মমিন আল্লাহ সত্য তারা বিভ্রান্তির শিকার হয়ে এই রটনাতে তারাও সাঁধে হইতেও পারে মনে হয়েছে আরে শুনেছু কি রকম ঘটনা আরে শুনেছু কি এই রকম ঘটনা এইরকম করেছিল এটাকে পাক বড় কাবিরা গোনা এবং চরম অপরাধ আর মিথ্যা অপবাদ দেওয়া ঘোষণা করার পরে এদের উপর ইসলামের যে দণ্ডবিধান রয়েছে কি দণ্ডবিধান রয়েছে শাস্তি সেটা হচ্ছে আসিটি বেতরাঘাত করা যদি কেউ অপবাদ দেয় আর চার সাক্ষী প্রমাণ না করতে পারে চার সাক্ষী না নিয়ে আসতে পারে তাহলে আসিটি বেতরাঘাত করা হবে বেতরাঘাত করা হয়েছিল এই মমিন তিনজনকে দুইজন পুরুষ আর এক মহিলাকে রাজিয়া আজমাইন আর তারা তবা করে নিয়েছিলেন আর তারা সংশোধিত সংশোধিত হয়ে গিয়েছিলেন পক্ষান্তরে আবদুল্লাহ বিন ওবাই মোনাফিক আর মুনাফিকদের নেতা এর ওপর দুনিয়ার দণ্ডবিধান কায়েম করা হয়নি বেশ কিছু হেকমতের জন্য তার মধ্যে একটি হচ্ছে যে আল্লাহ পাক যেন এর কুফরি নেফা কপটতার সাথে সাথে এই রকমের যে অপরাধ অপরাধ আর বিরুদ্ধে তার ষড়যন্ত্র সাহাবাই বিরুদ্ধে ষড়যন্ত্র এই সব অপরাধের শাস্তি আল্লাহ পাক একসাথে জাহান নামে যেন দেন ইন্নার মোনাফিক কিনা ফিদ্দার কিলাস মিনান্নার মোনাফিকদের স্থান হচ্ছে জাহান নামের একবার সবচাইতে নিচু স্তরে সবচাইতে নিম্ন স্তরে মোনাফেকের অবস্থান আর কঠোর শাস্তি তাদের হবে আর কোনোদিন মোনাফেকরা জাহান্নাম থেকে বেরিয়ে আসবে না কাফেরদের চাই তো বেশি শাস্তি এই মোনাফেক কপর যারা মুখে তো ইসলামের কথা বলে কিন্তু অন্তরে তাদের ইসলাম নেই তাদের প্রথম নেতা হচ্ছে আবদুল্লা বিন ওবাই মোনাফেক যে মদিনার একজন নেতা ছিল আর তার বড় আশা ছিল যে আমি এখন নেতৃত্ব পাচ্ছি নেতৃত্বের মুকুট আমাকে পরানো হবে ওই সময়টাই রাসোরম হিজরত করে চলে গেলেন তখন তার আশা আকাঙ্ক্ষা খান খান হয়ে গেল এই শত্রুতাই বড় শত্রুতা তার ছিল আমার নেতৃত্ব চলে গেল জন্য জন্য হয়ে আলী হাসালাতে রহমতুল আলমিন এই রহমতকে সাদরে গ্রহণ করতে পারেনি হিংসা আর বিদ্বেষ আর শত্রুতাই আর এই নেতৃত্বের লোভে যে কি হইল আমার নেতৃত্ব চলে গেলো জি তো মানুষের নেতৃত্ব আর মানুষের দুনিয়ার স্বার্থ মানুষকে গুমরা করে ফেলে তোমরা করে ফেলে আয়েসা রাজি আল্লাহ তালা রসুল উল্লাহ সাল্লা সাল্লামের সাথে জেহাদের সফরে গিয়ে জেহাদের সফরে রসুল উল্লাহ যখন যেতেন তখন বিবিদের মাঝে কোরআ করতেন কোরআ বুঝেন হ্যাঁ যেটাকে আজকালকার মানুষের লটারি করে বুঝছে মানে কার নাম আসে দেখি সবাইকে তা নিয়ে যাওয়া যাবে না নয়জন জন স্ত্রী রসুল উল্লাহ সাল্লামের কোরআ করতেন যে যার নাম উঠবে ওকে নিয়ে যাব একজনকে সাথে নিয়ে যাবো আর মহিলারা সেখানে গিয়ে যুদ্ধে অংশ নিত না কোন মহিলা বিবি সাহাবি সাহাবিদের স্ত্রীরা অনেকে যেতেন আর তার আগে যুদ্ধে অংশ নিতেন না যেমন আজকালকার কিছু গুমরা পথভ্রষ্ট আর মুনাফিক চরিত্রের লোকেরা বলে যে নবীলামের জামানাই তো মহিলারা জেহাদের ময়দানে যেত তা আমরা সেনাবাহিনীতে মহিলাদের ভর্তি করলাম তো অসুবিধা কি পুলিশে মহিলাদের ঢুকালাম তো অসুবিধাটা কি হ্যাঁ এই চলবে না এটা এটা মুনাফিকদের কথা রসুরুল্লাহামের সাথে যেহাদের ময়দানে যে সাহাবিয়াতরা যেতেন তারা কখনো অস্ত্র ধারণ করে লড়াই করতেন না প্রয়োজনে কোনো সময় ওহতে যদি ধরে থাকেন তাহলে যখন প্রয়োজনের তাগিদে যখন দেখছি যে কাফেররা একেবারে অনেক ক্ষয়ক্ষতি মুসলিমদের করিয়ে দিল তখন হয়তো সেটা আলাদা বিষয় আর তখনকার অন্তরে যে পবিত্রতা ছিল এখন কি সেই অন্তরের পবিত্রতা আছে তারপরে সাহাবিয়াত যুদ্ধ করার জন্য যেতেন না তারা বলছেন যে আমরা কি জন্য যেতাম সেই সাহাবিয়াত মহিলাদের উক্তি বলছি হাদিসে রয়েছে কন্যা নোদাবিল যারা যারা আহত হয়ে যেত তাদেরকে আমরা চিকিৎসা করতাম তাদের পরিচর্যা করতাম হ্যাঁ তাদের সেবা যত্ন করতাম মা আর পানি পান পিপাসা লেগেছে মুজাহিদ কে অনারুদ্দুল কাতলা কেউ শহীদ হয়ে গেছে আর পড়ে আছে লাশ পড়ে আছে ওইটাকে উঠিয়ে আমাদের তাঁবুতে নিয়ে আসতাম আমাদের দিকে নিয়ে আসতাম যাতে করে আর বেশি মানহানি করার কাফের সুযোগ না পায় এই কাজগুলি করতাম এই তিনটি কথা শুধু বলেছেন আর আমরা অস্ত্র ধারণ করতাম আমরা লড়াই করতাম আর আমরা ওই নাম লিখে আমরা জেহাদের ময়দানে নাম লিখাতাম এসব কথা তো নয় সুতরাং সেনাবাহিনীতে আর পুলিশে মহিলাদেরকে ভর্তি করা কোন মুসলিম দেশে জাহাজ নাই সাল্লাম মোরাইসির যুদ্ধে গিয়েছিলেন মোরাইশির যুদ্ধের অপর নাম হচ্ছে বানুল মুস্তালিকের যুদ্ধ জায়গার নাম বা একটি কুপ ছিল ওর নাম ছিল মোরাইসি যেই গোত্রের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল ওই গোত্রের নাম ছিল কাফের গোত্রটির নাম ছিল বানুল মুস্তালিক মোস্তালেক সেই মুস্তালেক মোস্তালেকের যুদ্ধ অথবা মোরাইসের যুদ্ধ বলা হয় এখানে এই যুদ্ধের আয়েসাহিয়ালাহালাকে নিয়ে গিয়েছিলেন আর রাস্তায় তিনি নবী সাল্লা ইসলাম সাহাবাইকরামদের মদিনা আসা মদিনা পৌঁছার কিছু পূর্বে মদিনার কাছাকাছি এসে এক জায়গায় অবস্থান করলেন রাতের শেষ অংশে আর আয়েশারাজি আল্লাহ তালান আর কাজায় হাজাতের প্রয়োজন হয়েছিলো তখনকার যুগে তো আর এমনি তো এমনি এমনি এমনিও তো মুদিনাতেও কাজা হাজাতের জন্য তখন বাথরুমের ব্যবস্থা ছিল না মাঠে ঘাটে দূরে চোখের আড়ালে এই এই রকম জায়গায় গিয়ে পুরুষরা কাজা হাজাত করতো আমরাও দেখেছি ছোটকালে আমরা দেখেছি যে মহিলারা রাতের অন্ধকারে শুধু যেহেতু কাজা হাজাতের জন্য তারপরে পুরুষরা পুরুষরাই মাঠে ঘাটে দূরে চলে গেল চোখের আড়ালে এরকম ছিল বাথরুমের ব্যবস্থা গ্রামাঞ্চলে ছিল না এখন আলহামদুলিল্লাহ অনেকটাই হয়েছে তাজা হাজাতের জন্য আয়েশারজ আল্লাহ তালানা গিয়েছিলেন আর যার পরে হার হারিয়ে যায় হার ছিল গলায় খসে পড়ে যায় ফিরে আসেন আসার পরে দেখেন যে হারটা নেই আবার খুঁজতে চলে যান দেখি খুঁজতে খুঁজতে ওইদিকে চলে গেছেন আর হঠাৎ করে রসৌল্লা শাহ নির্দেশ দিয়েছেন স্বাভাবিক কেন্দ্রকে চলো এখন তাড়াতাড়ি চলো মদিনা মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যায় সবাই রওনা হয়েছে আয়েশারজ আল্লাহ তালানা যেই হাওদাজটিতে উঠের উটের ওপর যেটা থাকে মহিলাদের বসার জন্য অথবা পুরুষদের যাতে করে ছায়া হয় একটু আর পর্দা হয় হাওদা ওইটাকে উঠিয়ে সাহাবিরা কয়েকজন মিলে উঠিয়েছে আর মনে করেছে যে এই হাওদার মধ্যে আয়সার তার মামিন আছেন আর আয়সা রাজি আল্লাহ তালা নিজেই সহি বোখারিতে তার এই হাদিস বর্ণনা করেছেন বলছেন সেই যুগে মহিলাদের শরীর খুব পাতলা ছিল দুবলা পাতলা হয়তো আর হালকা আমি তো খুবই হালকা ওজনের ছিলাম কচি মহিলা ছিলাম মনে করেছে যে আয়সা ভিতরে আছে আর ওরা হাওদাটাকে কয়েকজন মিলে উঠিয়ে ওটের পিঠে চাপিয়ে দিয়েছে আর আর খালি ওটের পিঠে কোনো মানুষ নেই আয়সা রাজি আল্লাহ তালা ওট চলছে বেশ কিছু দূর চলে গেছে সাফান বিন মোয়াত্তল রাজি আল্লাহ তালান হো রসর উল্লাহ সাল্লামের এক সম্ভ্রান্ত সাহাবি তাকে নবী সাল্লাম নিযুক্ত করেছিলেন এক বিশেষ দায়িত্ব দিয়ে সেটা হচ্ছে তুমি সবার পিছনে থাকবে আর কারো কোনো কিছু যদি ছুটে যায় মাল সামান ছুটে যায় অথবা কেউ ছুটে যায় সব কিছু দেখে পরে আসবে তুমি মুজাহিদিনদের একেবারে শেষ পিছন যে থাকে তাকে আরবিতে সাকা বলা হয় পাঁচ ভাগে তারা ভাগ করতেন মোকাদ্দমা মানে সামনে যে কমান্ডে থাকবে আর ডানে মানা থাকবে আর পিছনে থাকবে আর কাল মিডিলে যারা থাকবে ওদেরকে কাল বলা হয় পাঁচ ভাগে ভাগ করা হইতো রণক্ষেত্রে যে 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 তো পিছনে ওনাকে রাখা হয়েছিল কিছু দেখে তুমি আসবে তার মধ্যে আয়সী তালান হার খোঁজ করার পর আসছেন দেখছেন কেউ নেই আরে সবাই চলে গেছে খোলা মাঠ পড়ে আছে কোনো একজন মানুষ নেই রাসুর সাল্লাম চলে গেছেন কেউ জানতে পারেনি যে আমি নেই কিভাবে সব চলে গেল যাই হোক তিনি চাদরটা জড়িয়ে শুয়ে পড়লেন আমি এখানে শুয়ে যাই আর রাতের অন্ধকার হয়ে আছে সকাল হলে যখন আমাকে দেখতে পাবে না অথবা আমার আপনজন কাউকে পাড়াবেন তিনি তখন আমাকে নিয়ে যাবে কারণ রাস্তা চেন একজন মহিলার জন্য সম্ভব না যে একাই সে মুদিনে চলে আসবে সম্ভব না ওখানে শুয়ে পড়েছেন একটু যখন ফরসা হয়েছে আসছেন সফা নজি আল্লাহ তালা সবকিছু দেখছেন দেখছেন একজন শুয়ে আসি কি যেন আর চেহারাটা একটু খুলে ছিল দেখে চেনে যে বলছেন যে পর্দার হুকুম নাজেল হওয়ার আগে আমি আয়েশাকে দেখেছিলাম আর তাকে দেখে চেনে ফেলেছিলাম ইনারিল লাভের রাজা রসুরুল্লাহ সসলামের বিবি ওমুল মমিন মমিনদের মাতা এখানে তাকে ছেড়ে দিয়ে লোকেরা চলে গেছে সাফানজি আল্লাহ তাআলা না উটটাকে বসিয়ে দিলেন আর শুধু ইশারাও করলেন কোথাও বলেন ইশারা করলেন যে আপনি উঠে যান আর উটের রশিটা ধরে টানতে টানতে সামনে গিয়ে মদিনার কাছাকাছি কোনো এক জায়গায় সরুল্লাহ শেষ অবস্থান করেছেন ওখানে পৌঁছিলেন আর ওখানে পৌঁছার পরে যখন জানতে পারলো লোকেরা তখন আরে আজকে এই বিনু দুইজনের কেউ ভালো ফিরে আসেনি আয়সাই ভালো হয়ে ফিরেছে এসব গোলমাল করেই ফিরেছে উজবিল্লা এমন কথা বলা শুরু করলো এতে এই কয়েকজন সাহাবি যাদের নাম বললাম বিভ্রান্তির শিকার হলো এরাও গিয়ে কল্পনা জল্পনা নানা রকম কথাবার্তা বলা শুরু করলো আর তারপরে আল্লাহ পাক রব্বুল এক মাস ধরে ওই বন্ধ রেখেছেন কাছাকাছি সহিব খারি তো রয়েছে এক মাস ধরে ওহি আসে না আয়সা আল্লাহ তালাকে খবরই নাই কিছুই জানছেন না তিনি বেশ কয়েকদিন পরে এই মিস্তার মা কে সাথে নিয়ে রাত্রে বাথরুমে যাচ্ছেন কাজা হাজার মাঠের দিকে আর ওখানে গিয়ে একটু হোচুট খেয়ে পড়ে গেছেন এই মিস্তার মা তখন বলছে যে মিস্তা আমার এই যে এই বদ খারাপ ছেলেটা এর জন্য আমি হোচুট খেলাম কি হয়েছে বলছি আর জানো না তুমি জানো না আরে মেস্তা আর আরও সব কয়েকজন তোমার সম্পর্কে এরকম কথা বলছে আব্দুল্লাহ বিন অবে মোনাফেক বলছে যে তুমি নাকি এরকম কুকাজে লিপ্ত হয়েছে। আর সাথে সাথে কান্না শুরু করে দিলেন শহীবখের তো লম্বা হাদিস রয়েছে এখানে তার সির তার সিবিনাসিরে লম্বা হাদিস উল্লেখ করা আছে খুব সংখ্যা বলছি এভাবে কয়েকদিন কেটে গেল রসুরল্লাহ সসলাম একবার এসে উপদেশ দিচ্ছেন কিন্তু সেই মায়া পাচ্ছেন না আয় সারজ বলছেন যে আমি ঘটনা জানছি না আর আমি অসুস্থ জ্বরও হয়ে গেছে আমাকে রসুল আগে আসতেন আমার একটু মাথায় হাত দিতেন কপালে হাত দিতেন একটু খোঁজখবর ভালো করে নিতেন কাছে এসে বসতেন গনিয়ে বসছেন না গায়ে হাতও দিচ্ছেন না আর শুধু দূর থেকে জিজ্ঞাসা কেমন আছো জিজ্ঞাসা করে চলে যাচ্ছেন কেমন কেমন যেন সন্দেহ লাগতো একটু দূরে দূরে কেন রসুল্লাহাম ঘটনা জানার পরে বুঝতে পারলাম যে হ্যাঁ এইরকম রসুল্লাহ সাল্লি সাল্লাম একে উপদেশ দিচ্ছেন আয়ে সাহিয়াল তারা বলছে আমি কোনো জবাব পাচ্ছি না যে কি জবাব দেবো আমি আমি যদি বলি আপনাকে যে আমি সতী তো আপনি বিশ্বাস করবেন না আর যদি আমি বলি যে না আমি পাপে লিপ্ত হয়েছি তাহলে আপনি বিশ্বাস করবেন কিন্তু আল্লাহর কসম আমি কোনো কিছু জানি না তাহলে কি করব বলেন আমি তো ইউসুফ আল ইসলামের বাপ যেমন বলেছিলেন যখন ইউসুফকে তারা কূপে ফেলে দিল আর মিছামিছি গিয়ে বলল যে ওকে আকালা হুজেব নেকড়ে বাগে খেয়ে এনেছে হ্যাঁ ফাসাবুর জমিন অল্লাহুল মুস্তায়ন আলামাত তাসেবন এই কথা বলা ছাড়া আর কিছু পাচ্ছেন কি বলবো আমি আল্লাহ পাক ধৈর্য ধরা তৌফিক দান করুন এইভাবে পেরেশান থাকলে অবকার সিদ্দিকর রজিয়া আল্লাহ তালা ওবাকের স্ত্রী আয়েশ রজিয়া আল্লাহ রসুল উল্লাহ এ এক মাস ধরে পরেশান থাকলেন তারপরে এই আয়াতগুলি নাজেলাহয় জেয়াদগুলি তাফসির ইশাহ আল্লাহ তালা আমরা শুরু করব আলাপাকের স্বাদ করছেন ইন্নেল্লাজিনা জাউবিল ইফকে উস বতুম্ মিনকুম নিঃসন্দেহে ওই সব লোকেরা যারা মিথ্যা অপবাদ ছড়িয়েছে জাউবি ইল ইফকে মিথ্যা অপবাদ ছড়িয়েছে উস বতু তোমাদের মধ্যকারই একদল লোক তারা তোমাদের মধ্যেকারী একদল মনাফিক যদি হয় তো বাহ্যিক মুসলিমদের মধ্যে হয়ে রয়েছে পড়া লোক আর ওই যে আরো তিনজন হে মমিন মুসলিমরা হে আউবাকারের পরিবার পরিজনরা তোমরা এই ঘটনাটিকে তোমাদের জন্য অমঙ্গল অনিষ্ট মনে করিও না এটা কোনো মন্দ হয়নি এতে কল্যাণ রয়েছে আল্লাহ বলছে অনেক জিনিস বাহ্যিক অমঙ্গল হইলেও তাতে মঙ্গল রয়েছে সবসময় মনে রাখবেন এই সুধারণা যদি আপনি রাখেন তো আপনার জীবনটা কামিয়া হবে দুনিয়ার যে কোনো ক্ষেত্রে আপনার রুজি উঠে গেল ধরেন এখান থেকে সৌদি আরব থেকে আপনি কখনো এটাকে অকল্যাণ মনে করবেন না অমঙ্গল মনে করেন আল্লাহ পাক কোনো কল্যাণ রেখেছে আমি হয়তো দেশে সেটা হওয়ার সাহস করছিলাম না আল্লাহ আমাকে সেট করতে চান হ্যাঁ আমার জন্য হয়তো বেটার চান্স আল্লাহ আগামীতে রেখেছেন কিন্তু আমি এই সুযোগগুলি হয়তো হাত ছাড়া হয়ে যাবে এই সময়টাই গেলে আমার জন্য উপযোগী আমার ছেলে মেয়েদের জন্য আমার বিবির জন্য আমার অর্থের জন্য সবকিছুর জন্য আমার জন্য এখনই চলে যাওয়াটা ভালো হবে এইভাবে কেন চিন্তা করছেন না আপনার চাকরি চলে গেছে পেরেশান হয়ে আছেন শান্তি পাচ্ছেন না আর করার কিছুই নেই যে আল্লাহর ফয়সাল হয়েছে সেটাই হবে ঠিক না কিন্তু সুধারণা যদি রাখতেন যে যা অপ্রীতিকর আমি দেখছি তাতে আমার কল্যাণ রয়েছে তাহলে এতে শান্তি পাবে না এতে শান্তি পাবে যে কোনো ক্ষেত্রে মনে রাখেন আপনার জীবনে এই যদি আপনার স্ত্রী ছেড়ে দিতে হয় হ্যাঁ অথবা কোনো মহিলার স্বামীহারা হয়ে যায় বিধবা হয়ে যায় বা স্বামী জালেম তালাক দিয়ে দিল ইত্যাদি ইত্যাদি যা কিছু হোক না কেন লাতা সাবহু শারর লকু মনে রাখেন কখনো নিজের জন্য মন্দ মনে করবেন না অনিষ্ট মনে করবে না মালহুয়া খাইরুল্লাম বরং এতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে এটা তোমাদের জন্য কল্যাণ কর এতেই মঙ্গল রয়েছে চিন্তা করেন আপনি রসূল উল্লাহ সসলামের বিবি আউ বকার মেয়ে এ উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি আউ বকার তাঁর মেয়ে আর সমস্ত আম্বের রসুল মানে শ্রেষ্ঠ মহম্মদ রসুলুল্লাহ তার বিবির ওপর মিথ্যা অবাদ দাও হচ্ছে আর আল্লাহ বলছেন এতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে একটি সবচেয়ে বড় কল্যাণ যে কেয়ামত পর্যন্ত আয়েসা রাজি আল্লাহ তাল আনহার হ্যাঁ সতী সাদ্দি ঘোষণা এ কোরআনে কেরিমে রয়েছে যা কোটি কোটি মানুষ তেল আওয়াত করছে কোটি কোটি মানুষ তেল করছে এ একটি আয়াত নয় এতগুলি আয়াত তাই না তারপরে মায়েসা রাজি আল্লাহ তো নিজেই বলছেন যে আমার কল্পনা তো ছিল না যে আমার মতো একজন সাধারণ মহিলার জন্য আল্লাহ কোরআনই আয়াত নাজিল করবেন আমার ধারণা ছিল আমি যখন সতী সাধি তো নবীকে স্বপ্ন যোগে আল্লাহ জানিয়ে দেবেন নবীর স্বপ্ন ওহি নবী স্বপ্নে যে তোমার বিবি সতী হয়েছে তুমি খবরদার চিন্তা করিও না হ্যাঁ আর এই মুনাফিকদের কথা শুনিও না আর বিভ্রান্তিতে আহ তুমি পেরেশান হইও না হয়তো আল্লাহ নবীকে স্বপ্ন দিয়ে জানিয়ে দেবেন অন্য কোন ওহি দিয়ে যাবেন হাদিস ওহি রসুল্লাহামের এইভাবে জানিয়ে দেবেন কিন্তু আমার ব্যাপারে আয়াত হবে এতগুলি আমি কল্পনাও করি এটা কল্যাণকর নয় আউ বকাররের জন্য কল্যাণ কর তার পরিবারের জন্য কল্যাণ কর আয়েশার রজিয়া আল্লাহ তালার জন্য কল্যাণ কর নবী সাল্লাল্লাহ সাল্লামের জন্য কল্যাণ কর সকল মমিনার জন্য কল্যাণ কর হ্যাঁ প্রত্যেক কষ্টদায়ক অপরীতে কর বস্তুতে কল্যাণ রয়েছে কল্যাণের দিক রয়েছে তারপরে আল্লাহ বকরাব্বুল আলামিন যে এই আয়াতগুলি নাজেল করে দিয়েছেন কেমন পর্যন্ত কোরান এ কারিমে থাকবে আর তা লাউত হতে থাকবে আর হচ্ছে এই আয়াত থাকা সত্ত্বেও একদল গুমরা পথভ্রষ্ট আজও পর্যন্ত মায়ে শারদিয়াল্লা তালান আর এই মিথ্যা অপবাদ দিয়ে থাকে তাদের নাম জানেন আপনারা যে হ্যাঁ তাহলে চিন্তা করেন এ যে এরা এরা যদি আয়াতগুলি নাজেল না হয়তো তাহলে বলতে পারতো যে আমরা মুসলিম হই আছি হ্যাঁ আমরা মুসলিম হয়ে আছি হ্যাঁ আর আমরা যে অপবাদ দিচ্ছি এটা আমাদের কথা ঠিক তাহলে বলা যেত না যে এরা কাফের হ্যাঁ কিন্তু আয়াত নাজেল হওয়ার পরেও যে আল্লাহ বলছেন যে আমার বান্দি আয়েশা সতী সাব্দি আর এই মোনাফিক চরিত্রের লোকেরা হ্যাঁ মোনাফিক আকিদার লোকেরা এরা বলছে যে না আয়েশা রাজি আল্লাহ তালানহার চরিত্র নষ্ট হয়েছে তাহলে এরা কুফুরি করলো না করলো না কাফের বড় কুফুরি করলো আয়াত একটি অস্বীকার করলে কাফের হয় ষোলোটি আয়াত রয়েছে এই মর্মে হ্যাঁ দশটি তো সরাসরি রয়েছে আয়সারজি আল্লাহ তালানা সম্পর্কে আর তারপরে রসুল্লাহ সাল্লাম তারপরে আউবাকার ইত্যাদি এই সম্পর্কে আয়াতগুলি নাজুল হয়েছে তো এই আয়াতগুলিকে অস্বীকার করলো নিঃসন্দেহে কাফির আর এই কথা আমার নয় আমি নকল করছি এমাম মালিক রহমতুল্লাহ আলাই চার এমামের এক এমাম তিনি বলছেন যে কেউ যদি আয়েশা রাজি আল্লাহ তালানা সম্পর্কে বলে যে আয়েশার মধ্যে এই দোষ ছিল পাপে ছিল তাহলে সে নিঃসন্দেহে কাফের বড় কুফুরি করল কারণ সে লেয়ান্ন মোকাজিল কোরআন কারণ সে কোরানকে মিথ্যা মনে করলো কোরআনকে অস্বীকার করল মিথ্যা মনে করলো কিন্তু আমরা ঢালাহারে বলবো না যদি দেখা যায় যে তারা এইরকম কথা বলছে তাদের মধ্যে যারা এরকম কথা বলবে অথবা এরকম কথা বিশ্বাস করবে যে আয়সা রাজি আল্লাহ তারা চরিত্রহীনা ছিল বিশ্বাস করে অথবা বলে প্রকাশ করে তারা নিঃসন্দেহে কোরআন অস্বীকারকারী আল্লাহ পাকের সাদ করছেন বালহুয়া খাইরুল্লাম বরং এই ঘটনা তোমাদের জন্য কল্যাণ কর লেকুল লিম্বরি মেনহোম মাক্তা সাবা মিনাল ইসন প্রত্যেক ব্যক্তির জন্য প্রত্যেক মানুষের জন্য তাদের মধ্যে থেকে অতটাই রয়েছে মাক্তা সভা যতটা গোনা উপার্জন করবে যতটা পাপ উপার্জন করবে ততটাই তার প্রতিফল রয়েছে বা শাস্তি রয়েছে ওয়াল্লাদি তাওয়্লা কিবরাহ মিন আর তাদের মধ্যে যে প্রধান ভূমিকা পালন করেছে প্রধান ভূমিকা কী পালন করেছিল আবদুল্লাহ মাই মুনাফেখ এই কথা প্রথম রটাতে শুরু করেছে যে প্রধান ভূমিকা পালন করেছে লাহু আযাবুন আজিম তার জন্য রয়েছে মহাশাস্তি তার জন্য মহাশাস্তি আখরাতের মহাশাস্তি রয়েছে আর দুনিয়াতে কেয়াম্মত পর্যন্ত দেখেন তার সাথী সঙ্গী তারই বংশের লোক সাত বিন ওবাদা নাম আসছে সাহাবীর বলছেন কি রজি আল্লাহ নো সাদ বিন মাওজের নাম আসছে রজি আল্লাহ হ্যাঁ আউস হ্যাঁ কবিলা আউস খজরাজের এস সাহাবে কেরাম দে নাম আসছে মানসারদের মহজেরদের নাম আসছে রজি আল্লাহ হো বলছেন কিন্তু আব্দুল আবিন ওবাইয় নাম আসলে আল্লাহর লা হোক ঠিক না আল্লাহ নত আল্লাহর ও তাহলে দুনিয়া তো তার জন্য মহাশাস্তি রয়েছে আর কবরের জীবনেও মহাশাস্তি রয়েছে আর আখেরা তো মহাশাস্তি রয়েছে আল্লাহ তারপরের স্বাদ করেছেন লাউলাই লাই সমেতু মুহো জন আলম মেনুন আলম মেনা তো বেআনফুসেম খাইরান যখন তোমরা শুনেছিলি আসলে আছে লাউলা জান্নাল ম মেনুনা যখন তোমরা শুনেছিলে এই জন্য আমি ঈস তো তোমোহর অর্থ আগে করে দিলাম যখন তোমরা শুনেছিলে এই ঘটনা হ্যাঁ এই মিথ্যাপ্রবাদ তখন কেন মমিন পুরুষরা আর মমেন নারীরা তাদের নিজেদের সম্পর্কে ভালো ধারণা রাখেনি সুধারণা রাখেনি জান্নাল ম মেনুনা ওল্ম মেনা তো বে নিজেদের সম্পর্কে খাইরান সুধারণা কেন রাখেনি যখনই তোমরা শুনলে যে আবদুল্লাহ ও ওবাই মোনাফিক এইরকম কথা ছড়াচ্ছে বা মিস্তাহ বলছে হাসান বলছে হামনা বলছে হাতে সাথে তো এই তোমরা কেন ভালো ধারণা করনি মন্দ ধারণা কেন করেছিলে বিশেষ করে এই তিনজনকে বলা হচ্ছে তোমরা কেন ওই আবদুল্লাহ বিন ওই মোনাফেকের কথাই তোমরা ভাস দিয়েছিলে ওয়াকালু আর কেন এরা বলেনি হাজা ইফকুম মুবিন এটা হচ্ছে স্পষ্ট খোলাখুলি মিথ্যা খোলাখোলি এটা মিথ্যাপবাদী কথা কেন বলনি। লাওলা যাও আলেহ বি আর বাতের সোহাদা যখন তোমরা এই অপবাদী দিয়েছিলে তাহলে এই লোকেরা এই যারা অপবাদ দিয়েছিল এই লোকেরা কেন চারজন সাক্ষী নিয়ে আসেনি ফাইদলাম ইয়াতুবির সোহাদায় যখন এরা চার সাক্ষী নিয়ে আসতে পারেনি ফাওলা এক আহেন দাল্লা হুমুল কাজ এবং তাহলে এরাই হচ্ছে আল্লাহ্পাকের নিকটে মিথ্যাবাদী এরা হচ্ছে আল্লাহ পাকের নিকটে কী মিথ্যাবাদী এখানে শুনে রাখেন ভালো করে যদি কোন ঘটনা আসলই সত্য হয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা থেকে সরে আজকালকার কোন ঘটনা নেন ঘটনা সত্য আসল জানা হয়েছে আর একজন দুইজন দেখেছেন চারজন জমা করতে করতে পালিয়ে গেছে প্র্যাকটিক্যাল ফিল্ড আর নেই হ্যাঁ ঠিক না আর দুইজনও বলে ফেলেছেন তাহলে কি হবে তিনজনও বলে ফেলেছেন কি হবে হ্যাঁ আর ওই মহিলা মহিলা একটা শর্ত শুনে রাখেন আর এই কিন্তু সতী সাধ্য হইতে হবে এর আগে এই মহিলার কোন খারাপ রেপোর্ট নেই অপর পুরুষের সাথে কখনো কথা বলতে আর রসিকতা করতে আর আমোদ করতে দেখা যায় না রকম চরিত্রের মহিলা হইতে হবে হ্যাঁ প্রথমবারে আর এই মহিলা সম্পর্কে তো কোনো খারাপ কথা এতদিন ধরে শোনা যায়নি আঠারো বছর বিশ বছর বয়স হচ্ছে মেয়ের কোনোদিন শোনা যায়নি আর এমনিতেই কোথাও কোনো পুরুষের সাথে না রিক্সায় যেতে দেখা গেছে স্কুল কলেজে আর না কোনো পার্কে কোনো যুবকের সাথে চলাফেরা করতে দেখা গেছে না কোনোদিন সিনেমাতে কোনো ছেলের সাথে যেতে দেখা গেছে এইরকম কোনো রিপোর্ট নাই আর তারপরে অপবাদ দিচ্ছেন তা হইলে কারণ আল্লাহ বলেছেন ওয়েল লেজিনে হরমোন আল মোহ সতী সাধী সতী দা ওপর যদি মিথ্যা অপবাদ দেয় তাহলে এখানে আর একটি মশলা শুনে রাখেন এই মশলার আগে যে মাসলাটি বলছিলাম সেটা হচ্ছে যদি অসতী মহিলার উপর কেউ অপবাদ দেয় দুজন তিনজন মিলে বললো এক মহিলা সম্পর্কে আগে থেকে খারাপ মহিলা যাত্রার সাথে রিক্সায় চড়ে যায় বাজারে হ্যাঁ একাই বাজারে ঘোরাফেরা করে আর হাসি রসিকতা দেখা যায় করে বেহায়াবে পর্দা যে কোনো লোকের সাথে নির্জন কথা বলতে দেখা যায় ওর বাড়িতে লোকেরা ঢুকে আর ওর উপর যদি কেউ অপবাদ দিয়ে দেয় আর চার সাক্ষী পেশ করতে পারে না এক দুই বা তিন পর্যন্ত পৌঁছিল তাহলে কি হবে তারপরে এদেরকে আশিটা বেতরাঘাত খেতে হবে না কক্ষনো না আশি করার লাগবে না কারণ সতী সাত নয় ওই মহিলা যেহেতু সতী সাত নয় কি হবে এই ক্ষেত্রে যেহেতু চার সাক্ষী নিয়ে আসতে পারেনি সেই জন্য মহিলা আর জেনাও প্রমাণ হবে না আর এরা যেহেতু সতী সাধ্য নয় ওই মহিলা এমন মহিলার উপর অপবাদ দিয়েছে যে সতী সাধ্য নয় এদের লাগবে না তবে এদেরকে একটু তাজির তাজির মানে কিছু শাস্তিমূলক সরকার তাদের কিছু শাস্তি দেবে খালিফা বা খালিফার স্থলাভিষিক্ত তাদের কিছু শাস্তি দেবে যাতে করে এইরকম কাজ না করে হ্যাঁ কিন্তু আশি কড়া লাগবে না আর তাজির সম্পর্কে এটা হাদিস রয়েছে যে তাজির দশ কড়া দশটি বেতরাঘাত করলেন যদি অনেকে বলেছে এটাকে বাড়ানো যেতে পারে বাড়ানো যেতে পারে চল্লিশের নিচে থাকলে ভালো যেন সর্বনিম্ন যে শরীয়তে নির্ধারিত সেটাতে না পৌঁছে ইত্যাদি অল্লা আলম কেউ বলেছে আশের নিচে থাকলে হইল। আর একটি মশলা বলতে গেছিলাম কি ওটা দুইজন তিনজন হ্যাঁ তিনজন পর্যন্ত সতী সাথে রমণির ওপর অপবাদ দিল আর চারজন পৌঁছিতে বলল না তাহলে কি হবে ওটা খেতে হবে জি ওটা খেতে হবে এই জন্য সাবধান আচ্ছা এরা তো মিথ্যাবাদী নয় আর একটি আর একটি বলছিলাম ভুলে গেছে মাসলাটা মাসলা বলছিলাম যে ঘটনা আসলে ঘটেছে ঘটনা আসলে ঘটেছে কিন্তু সাক্ষী প্রমাণ চারটা আর বেশ করতে পারলো না একটা দুটো তিনটা পর্যন্ত গেল দি আর না তাহলে কি হবে এদেরকে কি বলবে না আয়াত বলছে ফাউলা কে ইন্দাল্লাহ হুমুল কাজ এই কথাটা বুঝতে চাইছি এরা যদিও আসলে কিন্তু মিথ্যুক নয় ঘটনা ঠিক ঘটেছে কিন্তু চারজন হাজির করতে পারলো না দুইজন তিনজন পর্যন্ত গেল এরা যদিও সত্যবাদী কিন্তু আল্লাহ পাকের নিকটে মিথ্যাবাদী এই কথাটা বলতে চাইছিল ইন্দাল নাস বা নিজেরা আসলে সত্যবাদী কথা তো সত্য বলতে গিয়েছিল কিন্তু কথা সত্য বলতে গিয়ে এই জন্য মুখ খুলতে হবে না অতক্ষণ পর্যন্ত তখন চারজন না জমা করতে না চারজন সাক্ষী হাজির না করতে পারলে মুখ খুলবেন না জবান যদি খুলে দেন তাহলে তো সমাজে প্রচার হয়ে গেল আরে একজন দুজন তিনজন বললেই তো সমাজে এই কথা তো দ্রুত ছড়াবে হ্যাঁ এইরকম কথা খুব দ্রুত ছড়াবে তাহলে তো মিথ্যা দিয়ে দিলেন আপনি হ্যাঁ সেই জন্য কোড়া খেতে হবে আল্লাহ পাখের নিকটে মিথ্যুক সাব্যস্ত হবেন যতক্ষণ পর্যন্ত চারজন না সাক্ষী আপনি জমা করতে পারেন ওয়ালা ওলা ফাদুল্লাহ আলাইকুম ও রাহমাতুহু ফিদ দুনিয়াওয়ালা আখেরা আল্লাহফা বলেছেন যে আল্লাহফাকের অনুগ্রহ তোমাদের ওপর আর তার রহমত যদি না হয়তো দুনিয়াতে আর আখেরাত ইহকাল পরকাল ই লামা শাকুম ফি আফালতুম ফিহি তাহলে তোমরা যেই সম্পর্কে মগ্ন হয়েছ যেই আল্লাফ আলোচনা মানে আয়েশার আজি আল্লাহ তালা নার মিথ্যপ্রবাদ দেওয়া যে মগ্ন হয়েছ এতে তোমাদের স্পর্শ করতো আজাবুন আজি মহাশাস্তি তোমাদের ওপর মহাশাস্তি এসে পড়তো ইজতালা কও নী আলসেনা যখন তোমরা তোমাদের ভাষায় চর্চা করছিলে ইজতালা কও আলসেনা তোমরা নিজের নিজে সেই তার প্রচার প্রসার ঘটাচ্ছিলে অর্থা কুল উনা বেয়াফাহ মালাই সাল্লাকুম বেহী এলম এবং তোমরা তোমাদের মুখে জবানে এমন কথা বলছিলে যে সম্পর্কে তোমাদের কোনো সম্য জ্ঞান ছিল না কে দেখেছিলো আল্লাহ তা আলা না গেছিলো আবদুল্লি ওই মনে হয় দেখেছি ওরা তো সবাই চলে এসছে তাহলে কি করে এইসব কথা কমবে এলম যে সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নাই ও তাহ সাবু নাহু হাইয়ে না আর এটাকে তোমরা খুব নগণ্য মনে করেছিলে যে কি এই রকম এক মহিলা একা ওই মহিলাকে নিয়ে আসছেই লোক তাহলে ওইতে পারে ওইটাকে হালকাই মনে করলে কথাটাকে হালকা নয় ওয়াহু আইন দাল্লা হে কারণ এটা আল্লাহ পাকের নিকটে গুরুতর অপরাধ আজিম মানে গুরুতর অপরাধ ওয়া লাউ যখন তোমরা তা শুনেছিলে কেন তোমরা বলনি লাউ লা তোমরা কেন বলনি মা ইয়াকুন লানা আননা তাকাল্লামা বিহাজা এই রকম কথা বলা আমাদের জন্য মোটেই উচিত নয় নবীর বিবি আর আবু মেয়ে মে আয়েশা রাদিয়াল্লাহু তার সম্পর্কে এই রকম কথা বলা আমাদের মোটেই উচিত নয় সুবহানাহু কহে আল্লাহ তুমি পাক পবিত্র হাজা বহতানুন আজিম এই হচ্ছে বড় মিথ্যা কথা ইয়া আইজুকুমুল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে ওয়াজ করছেন উপদেশ দিচ্ছেন কোরআনি আয়াত হচ্ছে আল্লাপাকের ওয়াজ উপদেশ আল্লাহ পাক তোমাদেরকে উপদেশ দিচ্ছেন আনতা উদুল মিছলিহি আবাদা যে এই রকম কাজের তোমরা পুনরাবৃত্তি বৃত্তি করবে এই রকম আবার করবে এই রকম কখনো করবে না আল্লাহ উপদেশ দিচ্ছেন কখনো এই রকম কাজ আর করিও না এই রকম কথা বলিও না ইন কুনতুম মমিন যদি তোমরা মমিন হও মমিন হলে কখনো তোমরা সতী সাধ্যি রমণীর ওপর মিথ্যা শপথ দেবে না ও ইয়ুবাইনু আল্লাহু লাকুমুল আয়াত আল্লাহ পাক জন্য সুস্পষ্ট আয়াতগুলি বর্ণনা করছেন আল্লাহ আলীমুন হাকীম আল্লাহ সবকিছু জানেন এবং তিনি বিজ্ঞানময় ইনাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাত ফিল্লাযিনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদদুনিয়া ওয়াল আখিরা নিসন্দেই যে সব লোকেরা পছন্দ করে যে মমিন সমাজে অশীলতা ছড়িয়ে পড়ুক তাশিয়াল ফাহেসা অশীল কথা কাজ ছড়িয়ে পড়ুক ফিল্লাজিন আমানু মমিন সমাজে মুসলিম সমাজে লাহুম আজাবুন আলীম তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে মর্মান্তিক শাস্তি রয়েছে ফিদ দুনিয়া বা লাখেরা ইহকালে এবং পরকালে ওল্লাহৈ আলা মহানতুম লাতা আলামুন আল্লাহ পাক ভালো জানেন আর তোমরা কিছুই জানো না তাহলে তোমরা যখন গায়েব দৃশ্য জানো না তাহলে কল্পনার কথা অনুমানভিত্তিক কথা কেন তোমরা বলো এই আয়াতে ফাহেসা কোন কাজটাকে বলা হয়েছে যারা পছন্দ করে যে অশ্লীল অশ্লীল কথা কাজ হ্যাঁ নোংরা কথা কাজ ছড়িয়ে পড়ুক মুসলিম সমাজে এখানে অশ্লীলতা কাকে বোঝানো হয়েছে হ্যাঁ মাশাল তাহলে দেখেন জেনা জেনা হচ্ছে বড় অশ্লীলতা কোরআনের ভাষায় আর আসলে রাজিসের ভাষায় ফায়েসা আর সমকামিতাকে ফায়েসা লুত আলাহ ইসলামের ঘটনায় ফায়েসা বলা হয়েছে অশ্লীলতা আর তার সাথে সাথে অশ্লীলতা যেগুলি জেনা পর্যন্ত পৌঁছায় জেনার পরিবেশ পরিবেশ তৈরি তৈরি করে করে দেয় দেয় অশ্লীলতার যেমন নোংরা ছায়া ছবি মহিলাদের ছবি মহিলাদের শরীর উলঙ্গ থাকা পেট পিট উলঙ্গ থাকা হাত খোলা থাকা ইত্যাদি আহ আল্লাপরা যেসব ঢাকতে বলেছেন না ঢাকা এই এইরকমই পুরুষদের রান খোলা থাকা হ্যাঁ পুরুষদের একেবারে টাইট কাপড় পরা মহিলাদের পাতলা কাপড় পরা টাইট কাপড় পরা এগুলি হচ্ছে সব অশ্লীলতা ফিল্ম আছে বুলু ফিল্ম সবচেয়ে বড় ফাহেসা হ্যাঁ কারণ মানে এতে কোনো সন্দেহ আর তারপরে যতগুলি ফিল্ম রয়েছে সিরিয়াল রয়েছে যেগুলিতে মহিলা আর ছবি আসে এগুলি সবগুলি ফাহেসা আর ফাহেসা কাজের সাথে সাথে যেগুলি এর সাথে সম্পৃক্ত কথা সেগুলি হচ্ছে ফাহেসা এখানে ফাহেসা বলা হয়েছে জেনার অপবাদকে আয়েশা রজিয়া আল্লাহ তালানার ওপর জেনার অপবাদ দেওয়া এ হচ্ছে ফাহেসা যারা পছন্দ করলো যে মুসলিম সমাজে এইসব কথা ছড় ছড়িয়েছে আরে জানো জানো আরে নবীর বিবির এরকম অবস্থা আরে জানো জানো আহু বকরের অবস্থা তাহলে এসে ফায়েসা ছড়াইল এতে হবে কি চরিত্র খারাপ আরে নবীর ঘরে যদি এরকম হয় যদি আহুবকারের ঘরে এরকম হয় এতো আমরা আবার কেমন হব হ্যাঁ ঠিক না চরিত্র নষ্ট হবে না মানুষের ফাহেসা ফাহেসা ছড়াবে তাহলে যারা এই মিথ্যা অপবাদ দিয়ে থাকে তারা ফাহেসা ছড়িয়ে থাকে আপনার গ্রামে কোন জেনার ঘটনা ঘটেনি আর একবার একটা মিথ্যা অপবাদ দিয়ে দিল প্রথম শুনলে যে আপনার গ্রামে এক মহিলা জেনায় লিপ্ত হয়েছে এক যুবক জেনায় লিপ্ত হয়েছে তাহলে এখন মগজে জেনার কথা ঢুকলো না ঢুকলো না গ্রামের হ্যাঁ গ্রামের পুরুষ নারীর মগজে জেনার কথা ঢুকলো এইরকম অন্তরে যে সব লোকের ব্যাধি আছে হ্যাঁ কুপ্রবৃত্তির ব্যাধি তারা জেনার দিকে আরে ও করেছে ওর কিছু হয়নি একটু মারধর খেয়েছে কিছু হয়নি হ্যাঁ বা বাড়ি থেকে পালিয়ে গেছিল আবার ফিরে চলে এসছে কিছু হয়নি আবার ওই যাদের অন্তর রোগ আছে ওই রাস্তায় নেমে পড়বে তাহলে যারা পছন্দ করে যে মুসলিম সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক যদি মিথ্যা অপবাদ দেওয়াটা কি অশ্লীলতা আল্লাহ বলেন তাহলে যারা ফিল্মের ছবি ফিল্মের সিটি ফিল্মের ক্যাসেট ছড়াচ্ছে সিনেমা সিনেমা হল খুলছে অথবা ভাবে যে কোন ভাবে ইন্টারনেটের মাধ্যমে অশ্লীলতা ছড়াচ্ছে আর ইন্টারনেট বাড়িতে একবারে স্বাধীনভাবে ছেলে মেয়েদের কাছে দেখে ইচ্ছা মতো যখন ইচ্ছা ছেলে মেয়ে ব্যবহার করুক হ্যাঁ তারা তাদের জন্য কি শাস্তি রয়েছে লাহুম আজাবুন আলিম তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে দুনিয়াতেও আর আখেরাতে দুনিয়াতে মর্মান্তিক শাস্তির একটি শাস্তি হচ্ছে আপনার ছেলে মেয়ে সৎ সতী হবে না ছেলে মেয়েদেরকে ইন্টারনেট ছেড়ে দিয়েছেন ফ্রি ছেলে মেয়েদের জন্য আপনি ফিল্ম ফিল্মের সিডি এর ব্যবস্থা করে দিয়ে যাচ্ছেন অনেক পরিবারের কথা এখানে শুনেছি যে ওরা যখন ওই ঘুরতে যায় স্বামী স্ত্রী আমোদ ফুর্তি করতে একটু সমুদ্র বৃষ্টি যে যাচ্ছে ছেলে মেয়েদেরকে দিয়ে চলে যাচ্ছে যে তোরা এই ইটা দেখ সিরিয়ালটা দেখ হ্যাঁ তারা এই ফিল্মটা দেখ দিয়ে চলে যাচ্ছে টাইম পাস করার জন্য ও যাচ্ছে কোথাও পার্টি খেতে অথবা যাচ্ছে কোথাও ঘুরতে ফিরতে আর স্বামী স্ত্রী দুজনে ঘুরে বাজার করতে যাচ্ছে আর ছেলে মেয়েকে দিয়ে চলে যাচ্ছে এইগুলি করবেন লহম আজাবন আলী মুনফিদ দুনিয়া ও লাখেরা দুনিয়া তো আল্লাহ পাকের আজাব বহু আজাব রয়েছে আহ বহু আজাব দুনিয়া তো রয়েছে মানহানি হবে মান সম্মান যাবে মেয়ে বেরিয়ে চলে যাবে ছেলে আপনার অবাধ্য হবে দুনিয়ার আজাব এগুলি মানসিক আজাব শারীরিক আজাব বিভিন্ন রকমের আজাব আর তো আজাব রয়েছে আল্লাহুয়াল্লামা আনতুম আলম তাআলমুন ওয়া লাউ লা আলাইকুম ওয়া রাহমাতু আল্লাহ পাকের অনুগ্রহ আর রহমত যদি তোমাদের উপর না হইত তাহলে তোমাদের কি আল্লাহ পাক এই অপরাধের জন্য যে অশ্লীলতা ছড়ালে আর আয়েশা আল্লাহ তাআলানার উপর মিথ্যা দিলে আল্লাহ পাকের আজাব তোমাদের উপর এসে যেত ওয়ান্নাল্লাহু আরউফুল রাহিম জেনে রাখো আল্লাহ পাক বড়ই করুণাশীল আর বড়ই দয়াবান সময় শেষ হতে যাচ্ছে এখানেই শেষ করছি আল্লাহ পাক আলম যেন কোরআন এখানে বুঝার তৌফিক দান করেন কোরআনে জীবন গড়ার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদেরকে হেদায়তের পথে রাখেন পাক উত্তম চরিত্র গঠনে যেন তৌফিক দান করেন আল্লাহ পাক দুনিয়ার ফিতনা ফসাদ থেকে জেনা ব্যবিার থেকে জেনা ব্যবিচার রাস্তা থেকে আল্লাহ পাক মুসলিম সমাজকে যেন রক্ষা করেন সুভান রব্বিলজাতফুন ওসালাম আলমর সালিম আলহামদুলিল্লাহ রবিল আলম